দু সপ্তাহ ঠিক আবার দেখো আমরা লাস্ট যে পাঁচটা ক্লাসে একটা ক্লাসে আমরা ইন্ট্রোডাকশনটাকে বলেছিলাম আর বাকি চারটে ক্লাস আমাদের বেশিকালি পস্টুলেট ওয়ান নিয়ে কথাবার্তা হয়েছে আর কি তাহলে আজকে আমরা যে জায়গা থেকে স্টার্ট করব সেটা হচ্ছে মূলত হচ্ছে পস্টুলেট টু তাহলে পস্টুলেট ওয়ান এবং সেই রিলেটেড যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা পড়েছ এবং তাতে কি হ্যাঁ মানে তার আগে জিজ্ঞেস করে নি কারো কি কোনো ডাউটস আছে মানে আগের দিনের ক্লাসের কিছু অসুবিধা আছে বুঝতে বা কিছু জয়েন করছে তারা মানে পার্টিকুলারলি লাস্ট ক্লাসে যে কেটা পড়ানো হয়েছিল ধরো নন ডিজেনারেসি থিওরেম বা সেখান থেকে নোড নিয়ে কিছু কমেন্ট টমেন্ট যেগুলো করা হয়েছিল ওগুলো যদি তুমি প্রুফটাকে নাও করো অন্তত ইনফরমেশন হিসাবে ওগুলো একটু মাথায় রাখবে কারণ ওইগুলো ওই যে থিওরেমগুলো অ্যাকচুয়ালি ভীষণ হেল্পফুল হবে যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে দেখবে এমসি কিউতে এমসি কি তার থিওরামটা তো সরাসরি পরীক্ষা দিতে পারে না কিন্তু সে থিওর্যামের কিছু কনসিকুয়েন্সেস আছে যেমন আমি আগের দিন বলেছিলাম যে একটা লিনিয়ার হারমোন অ্যানহারমোনিক অসিলেটার আছে অ্যানহারমোনিক অক্সিলেটার দেখেই তুমি ভয় পেয়ে গেলে তুমি ভাবছো যে অ্যানহারমোনিক অসলে এই ধরনের প্রবলেম তুমি তো সলভ করো তুমি ভয় পেয়ে গেলে কিন্তু সেখানে যখন নিয়ে কথাবার্তা বলবে তখন ওয়ান ডাইমেনশনাল কেস যদি তোমার পোটেন্সিয়াল এনার্জিটা তোমার নন সিঙ্গুলার হয় তাহলে যে তারা নন ডিজেনারেট হয় আর কি বা ডিজেনারেশন ওয়ান হয় সেই ইনফরমেশানটা জানলে তোমার অত কিছু মানে কী সিস্টেম সেটা তুমি একজাক্টলি সলভ করতে পারো কি পর না বা আগে সেই সিস্টেমটাকে সলভ করেছো কি করো তার উপরে নির্ভর করে না তুমি কিন্তু সরাসরি লিখে দিতে পারবে যে উত্তরটা অ্যাকচুয়ালি তোমার কী হবে সিমিলারলি স্টেটের নোট সম্বন্ধে একই রকমের কথাবার্তাগুলো বলা হয়েছে আর কি ওই জন্য থিওরামের ইনফরমেশানগুলো তোমার মনে রাখাটা ভীষণ দরকার আর কি আচ্ছা আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনাটা করব সেটা হচ্ছে মানে সেটা হচ্ছে মূলত হচ্ছে পস্টুলের টু অফ কোয়ান্টাম মেকানিক্স টু অফ টু অফ কোয়ান্টা মেকানিক এবং এইখান থেকে তোমার অপারেটার এই ব্যাপারটা কিন্তু আমাদের ইচ্ছা আসবে অপারেটর মানে কোয়ান্টা মেকানিক্যাল অপারেটর তাহলে এই আগের দিন ওয়েব ফাংশন নিয়ে কথাবার্তা হয়েছে এবার আমাদের মূল আলোচনাটা শুরু হবে হচ্ছে তোমার অপারেটর নিয়ে ঠিক আছে আচ্ছা যে জিনিসটা পড়াবো প্রথমে এটা তোমরা বিএসসিতে পড়েছো আমরা সেই জায়গা থেকেই শুরুটাকে করব কারণ বিএসসিতে আমি আবার বলছি যে যেহেতু লকডাউন পিরিয়ডটা একটা বড় সময় ছিল তোমাদের সময় কে কতটা শিখেছে ঠিক হয়েছে আমার ঠিক অতটা না ভেবে নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার জয়েন করতে চাই কেউ কতটা শিখেছো বা না শিখেছো সেটা অত অ্যাজিউম না করে নিয়ে মোটামুটিভাবে এমন একটা জায়গা থেকে শুরু করে যাতে করে তোমার যদি প্রিভিয়াস নলে নাও থাকে তাহলেও তুমি যাতে করে মোটা ব্যাপারটা ম্যানেজ করতে পারো আর কি ঠিক আছে ওই জন্য আমরা একটুখানি আগে থেকে শুরু করছি একদমই জাস্ট বেশিতে পড়ে ফেলেছ সেটার পড়াবো না সেরকম করে করলে দেখবে অনেকের ক্ষেত্রে ব্যাপারটা একদমই মাথার উপর দিয়ে চলে যাবে সে কিছুই বুঝতে পারবে না পশ্চিডেট ওয়ান যখন পড়ি কি তখনই নিশ্চয়ই তুমি খেয়াল করেছো আমাদের স্টার্টিং পয়েন্টটা ছিল হচ্ছে একদম বিএসএর জিনিস কিন্তু আমরা শেষ করেছিলাম কিছু জিনিস দিয়ে যেগুলো নিশ্চয়ই বিএসএর টু এর ক্ষেত্রে আমি নিশ্চয়ই সেটাই করবো তাহলে আমরা শুরুটা করছি এইরকমভাবে যে পশ্চুটের টু এর স্টেটমেন্টটা দিয়ে স্টার্ট করি আচ্ছা পশ্চুড এর টু কি বলে সেটা হচ্ছে আমি স্টেটমেন্টটাকে লিখে দিচ্ছি সেটা বলছে ফর এভরি অবজার্ভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্যার ইজ এ

এইটা একটা পার্ট আর এর সঙ্গে কিন্তু আর একটা পার্ট আছে সেটা এরকম যে আইগেন ফাংশনস ফাংশন হারমিশিয়ান অপারেটর ফর্ম এ কমপ্লিট সেট আইগেন ফাংশন অফ হারমিশন অফ অপারেটর কমপ্লিট সেট এটাও তোমার আছে অ্যাট দ্য সেম টাইম তাহলে এই পুরোটা হচ্ছে মিলে তোমার বেশি কাজ পস্টুলেট টু আচ্ছা এবারে এই পস্টুলেট টুটাকে বুঝতে গেলে তুমি খেয়াল করে দেখো যে এখানে অনেকগুলো টার্ম আছে যে টার্মের মানেই তোমার কাছে পরিষ্কার নয় মানে এই এই টোটাল স্টেটমেন্টটাকে বুঝতে গেলে দেখো যে যে জিনিসগুলো আমাকে প্রথমে এক্সপ্লোর করতে হবে মানে টু বি মানে এই এই যে স্টেটমেন্টটাতে একটা ওভারঅল মানে আছে তো ওভারঅল মানেটাকে বুঝতে গেলে তোমাকে প্রথমে যে জিনিসগুলো জানতে হচ্ছে যে প্রথমে অবজারভেবলস ইন ক্লাসিক্যাল মেকানিক্স তারা কারা সেগুলোকে বুঝতে হবে এটাকে বুঝতে হবে তারপরে বলা হচ্ছে অপারেটার অপারেটার বুঝতে হবে কী কন্ডিশনে সেই অপারেটরটা লিনিয়ার অপারেটার সেটাকে বুঝতে হবে এই অপারেটরগুলো হারমিশন হবে বলছে তা হারমিশন অপারেটার বলতে কি বুঝি আমি সেইটাকে বলতে হবে আইগেন ফাংশান বলে একটা টার্ম এখানে উল্লেখ করা হয়েছে অফ একটা ফাংশন কমপ্লিট মানে আইগেন গেন ফাংশন এর মানেটাকে বুঝতে হবে আবার কমপ্লিট সেট এর মানেটাকে বুঝতে হবে এখানে প্রত্যেকটা টার্মের মানে যদি আমার কাছে পরিষ্কার থাকে তাহলেই কেবলমাত্র এই পশ্চলের টুই একটা ওভারঅল যে মানে আর কি সেই ওভারঅল মানেটা আমার কাছে ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে আমরা এইভাবে পরপর পরপর করে ব্যাপারটাকে স্টার্ট করি আর কি তাহলে আমরা প্রথমে শুরু করছি অবজারভেবল ক্লাসিক্যাল মেকানিক সেটা দিয়ে বলো অবজারভেবল ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল অবজারভেবল যাই বলো কেন অবজার্ভেবল সিন ক্লাসিক্যাল মেকানিক্স দেখো ক্লাসিক্যাল মেকানিক্সে যখন নি নিয়ে কথাবার্তা বলছি মানে অবজারভেবেল মানে মানে বেসিক্যালি আমি কোনগুলোর কথা বলছি মানে এমনি ক্লাসিক্যাল অবজারভেবেল কথাটা মানেটা হচ্ছে যে মানে এমনি অবজারভেবেল অবজারভেবেল কথাটা মানেটা হচ্ছে যেগুলোকে তুমি অবজার্ভ করতে পারো বা অন্য হয় বলতে গেলে তুমি মেজার করতে পারো সেইগুলি বেসিক্যালি তোমার অবজারভেবেল তাহলে অবজারভেবেল মানে হচ্ছে তোমার the physical quantities quantities that can be observed or measured এক্সপেরিমেন্টালি আর কল ক্লাসিক্যাল অবজার্ভেবল বা অবজার্ভেবল ক্লাসিকাল ক্লাসিক্যাল আচ্ছা এবারে যে ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে তুমি মূলত দেখো তোমার কতগুলো এক্সাম্পল যদি আমি বলি ধরো এক্সাম্পলের মধ্যে তোমার সাটেনলি পজিশন আছে মোমেন্টাম আছে মানে মোমেন্টাম মানে লিনিয়ার মোমেন্টাম আর কি অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকতে পারে কাইনেটিক এনার থাকতে পারে পোটেল টেনে থাকতে পারে টোটালি এনার্কি থাকতে পারে এটা ধরো ডাইপোল মোমেন্ট থাকতে পারে হ্যাঁ এক্সেপ্টা আর সব পোলারাইজিবিটি থাকতে পারে হ্যাঁ মানে আরও সব যেসব জিনিসপত্রগুলো আছে এইগুলো সব হচ্ছে তোমার ক্লাসিক্যাল অবজারভেবলের মধ্যে পড়ে এগুলো সব হচ্ছে তোমার ক্লাসিক্যাল অবজারভেবল এটা আচ্ছা এবারে যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে এই যে ক্লাসিক্যাল অবজারভেবেলগুলোকে না এর যেহেতু ক্লাসিক্যাল অবজারভেবল তাদেরকে সবসময় ইন টার্মস অফ কম্পোনেন্টস অফ পজিশান মোমেন্টাম কিন্তু রিপ্রেজেন্ট করা যায় একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে যে দ্য ক্লাসিক্যাল ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ কম্পোনেন্টস পজিশন মোমেন্টাম পজিশান এবং মোমেন্টামের কম্পোনেন্টের ফর্মে যদি ক্লাসিক্যাল অবজারভেটগুলোকে এক্সপ্রেস করা যাবে মানে তুমি যদি ইন থ্রি সিস্টেমে থাকো সেখানে তোমার এই কম্পোনেন্ট অফ পজিশন বলতে আমি মূলত এক্স ওয়াই জেডকে রিপ্রেজেন্ট করছি এক্স ওয়াই জেড আমি আবার বলছি থ্রি ডাইমেনশনাল মিশন কোঅর্ডিনেট করেন এর সিস্টেমে আর কম্পোনেন্টস অফ মোমেন্টাম মানে এক্স পি ওয়াই এবং কে রিপ্রেজেন্ট করছে তুমি দেখবে যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবেলকে তুমি এই পজিশন এক্স ওয়াই জেড এবং মোমেন্টাম পিএক্স পি পিজেড এদের ফর্মে কিন্তু এক্সপ্রেস করতে পারবে করলেই দেখতে পাবে হ্যাঁ এটা কিন্তু করতে পারা যায় আর কি এটা মানে আসলে ক্লাসিক্যাল অবজারভেবল মানে আসলে ক্লাসিক্যাল লজ অব মোশান ফলো করবে ক্লাসিক্যাল লজ অব মোশান মানে মূলত হচ্ছে তোমার নিউটনস লজ অব মোশান নিউটনস লজ অব মোশানে কিন্তু এই পজিশন এবং মোমেন্টাম এই দুটোই মূলত আছে আর কি তাহলে এই দুটো জানলে সেখান থেকে বাকি সব কিছু কিন্তু বের করে নিতে পারা যায় আর কি এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা একটা মাথায় রাখার দরকার আছে আর কি এটা আচ্ছা এইগুলো সব হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল মানে পজিশান মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম কাইনেটিক এনার্জি পোটান্সিয়াম এনার্জি টোটাল এনার্জি ডাইপোল মোমেন্ট পোলারাইজিবিলিটি আরও সব অনেক জিনিসপত্র আছে আর কি এগুলো ভালো এইগুলো হচ্ছে ক্লাসিক্যাল অবজার আচ্ছা এবার আমি চলে আসি তোমার অপারিটারি আমি এখানে বলেছিলাম না এই টার্নগুলোর মানে তোমার কাছে পরিষ্কার থাকতে হবে মানে এই যে অবজারভেশন মেকানিক্সের মানে তুমি বুঝলে অপারেটার বুঝতে হবে কি কন্ডিশনে সে অপারেটার করে নিয়ে অপারেটর সেটা তোমায় বুঝতে হবে আচ্ছা অপারেটার্স মানে বেসিক্যালি তোমার মানে এক কথা বললে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল একটা সিম্বল যেটা একটা ফাংশানের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দেয় অথবা অন্য ফাংশন ফেরত দেয় তাহলে এটি যে

আচ্ছা তো আমি একটা এক্সাম্পল দিতে তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে ধরো আচ্ছা যে কোনো একটা অপারেটর কেন মাথায় একটা ক্যাপ দিয়ে বোঝাতে হয় ধরো এ ক্যাপটা আমি ধরো বললাম অপারেটর আর একটা ধরো ধরো ফাংশনটা তোমার এক্স এর যেটা ধরো এইরকম দেখতে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এরকম দেখতে এটা আচ্ছা এবারে এইটা ধরো এই এফ এর উপরে কাজ করছে তাহলে কি হবে তার মানে ডি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলো তাহলে এই ডিডিএক্স একটা ম্যাথামেটিক্যাল সিম্বল মানে একটা সিম্বল যেটা ম্যাথামেটিক্সে ব্যবহার হয় কিন্তু এইটা যখন সামনে একটা ফাংশানসকে পেয়ে গেল তার একটা উত্তর দিলো এরকম টু এক্স প্লাস বি এরকম একটা উত্তর দিল হ্যাঁ সেটাকে ধরে নাও ফর টাইম বি তোমার জি তার মানে এটা দাঁড়াচ্ছে যে একটা অপারেটার একটা ফাংশানের উপরে কাজ করে একটা অন্য ফাংশান দিল এটা আবার ধরো এরকম হতে পারতো তো এগেন ধরো আমি বললাম যে এফটা হচ্ছে তোমার ধরো ই টু দি পাওয়ার এক্স তাহলে তখন যদি এটা এই এফের উপরে কাজ করে তো মানে এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এইটা দেখো তোমার ই টু দি পাওয়ার এক্সই হচ্ছে অর্থাৎ তুমি বেসিকালি কি ফেরত পেলে আরও মোট জেনারেলি যেটা এটাকে ই টু দি পাওয়ার আলফা এক্স বলতে তো এখানে আলফাটা হতো এখানে আলফাটা হয়ে যেত তাহলে আলফা ইন্টু এফ হতো তার মানে একটা ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করলে বেসিকালি ফাংশানটা একই থাকে মানে লিগ্যাল ডিপেন্ডেন্ট ফাংশন তৈরি হয় আর কি সেটা কোনো ডিফারেন্ট স্টেট রিপ্রেজেন্ট করে না কেন দেখো এই পার্টিকুলার কেসে এটা এফ এর উপরে কাজ করে একদম একদম নতুন একটা ফাংশন দিল এই পার্টিকুলার কেসে কিন্তু একটা অপারেটর ফাংশন উপরে কাজ সেই ফাংশনটা কি ফেরত দিল আর এখানে আমি পরে বলবো যে এই যে সেকেন্ড সিচুয়েশনটা সেটা বেসিক্যালি আইগেন ভ্যালু ইকুয়েশন যেখানে এ পিস দা আইগেন ফাংশন অফ অপারেটর এ উইথ দা আইগেন ভ্যালু আলফা সেটা আমি আসছি আর কি এখন যেহেতু মানে ওই পরে আমি আইগেন ফাংশন কথাটা পরে উল্লেখ করবো সেখানে তুমি ব্যাপারটা দেখতে পাবে তার মানে তুমি বুঝতে পারছো যে ডিডিএক্স হচ্ছে একটা বেশি করে ম্যাথামেটিক্যাল যে সিম্বলটা একটা ফাংশনের উপরে কাজ করছে করে সেই ফাংশান থেকে ফেরত দিতে পারে অথবা একটা অন্য ফাংশন ফেরত দিতে পারে এরকম প্রচুর অপারেটার্স আছে ধরো তোমার যেমন ডিডিএক্স একটা অপারেটার বললাম তেমন এনি অর্ডার ডেরিভেটিভ তোমার অপারেটর হতে পারে এনি টাইপ অফ ইন্টিগ্রেশন তোমার অপারেটর হতে পারে স্কোয়ার করা হতে পারে স্কোয়ার রুট করতে পারতে পারবে কমপ্লেক্স কনজুগেট হতে পারে ইত্যাদি ইত্যাদি আরও অনেক রকমের তোমার বিভিন্ন রকমের অপারেটর আছে আর কি মানে ধরো এই এইযো যেমন এখানে ডি ডি এক্স একটা অপারেটরের কথা বলা হচ্ছে ওয়ান ডাইমেনশনে ধরো ডি টু বাই ডি স্কোয়ার একটা অপারেটর হতে পারে বা এভাবে করে ডি টু পার এন মানে মেনি অর্ডার ডেরি ভিটিভ আর কি এক্স টু পার এন এটা তোমার অপারেটর হতে পারে তারপরে ইন্টিগ্রেশন ধরো ডি এক্স হতে পারে ইন্টিগ্রেশান টু ডাইমেনশানে হলে ইন্টিগ্রেশান ইন্টিগ্রেশান ডিএক্স ডিওয়াই হতে পারে বা ইন্টিগ্রেশান 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 ডিএক্স ডিওয়াই ডিএড হতে পারে তাহলে এগুলো সব কিন্তু তোমার বেসিক্যালি অপারেটার আবার দেখো কোনো একটা ফাংশন আছে তার তুমি ধরো স্কোয়ার করলে বা তুমি ধরো তার কিউব করলে বা তার একটা আরবিটরি পাওয়ার এন করলে তারা অপারেটর হতে পারে আবার তুমি ধরো রুট করছো আর কি হ্যাঁ রুট ওভার আপ সাম ফাংশানস করছো অথবা হ্যাঁ কিউব রুট অফ সাম ফাংশনস করছো অথবা তুমি এনে রুট অফ সাম ফাংশনস করছো এইগুলো হ্যাঁ এগুলো তোমার অপারটা হচ্ছে মানে এই যে সিম্বলটা এই যে এই যে উপরে স্কোয়ার রুট কিউব রুট এনেদ রুট পাওয়ার পর দিলে মানে এইটা হয়ে গেল বা আবার ধরো কোনো একটা জিনিস হয়ে তুমি কমপ্লেস কনজুকেট করি তা কমপ্লিট তাহলে এ প্লাস আইবি টাইপের আছে তার মাথা স্টার দেওয়া মানে অটোমেটিকলি এ মাইনাস আইবি হয়ে গেল তাহলে এই যে সিম্বলগুলো এই সিম্বলগুলো তো ম্যাথামেটিক্সে ব্যবহার করা হয় এবং এই এইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি অপারেটার ঠিক আছে তাহলে অপারেটার জাস্ট একটা ম্যাথামেটিক্যাল সিম্বল যেটা একটা ফাংশানের উপরে কাজ করে তোমার সেই ফাংশনটাকে ফেরত দিতে পারে বা অন্য একটা ফাংশন তোমার ফেরত দিতে পারে ঠিক আছে আচ্ছা এবারে এই যে অপারেটারগুলো সেই অপারেটারগুলো কী কন্ডিশনে লিনিয়ার হবে সেটা একটুখানি বুঝতে হবে দেখো এই লিনিয়ার অপারেটর হওয়ার কন্ডিশনটা যেরকম লিনিয়ার অপারেটর ধর আমি শুরুটা করছি এরকম ভাবে বললাম যে লেট এ এন্ড জি আর টু আরবিট্রারি ফাংশন মানে যে কোনো হতে পারে ফাংশানি ফাংশন আরবিট্রারি কনস্ট্যান্ট সি ইজ ইজ্যান আরবিটারি কনস্ট্যান্ট ঠিক আছে আর এবারে অ্যান অপারেটার এ ইজ ইজেডু বিএ লিনিয়ার অপারেটার ইফ দাদা এ অপারেটারটা তোমার এ প্লাস জি এর উপরে কাজ করলো করে তোমার এ এফ প্লাস এ জি দিলো এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে এই অপারেটারটা ওই যে কনস্ট্যান্ট টাইম এফের উপর যদি কাজ করে আর ছিল সে আরবিটারি করে তাহলে কনস্ট্যান্টটা আগে চলে যাবে এ এফে হয়ে যাবে তাহলে তার মানে একটা অপারেটর যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তখন তাকে তুমি একটা লিনিয়ার অপারেটর বলবে আচ্ছা এইভাবে তুমি বলতে পারো অল্টারনেটিভলি এটাকে এইরকমভাবে লিখে নিতে পারো মানে দুটো একই অ্যাকচুয়ালি মানে এখান থেকে সেটা ফলো করে অল্টারনেটিভ তুমি এইরকমভাবে ভাবো যে লেট ধরো এইভাবে লিখছি এফ ওয়ান অ্যান্ড এফ টু আর টু আরবিটারি ফাংশনস অ্যান্ড সি ওয়ান অ্যান্ড সি টু আর টু আরবিটারি

সি টু এফ টুর উপরে কাজ করা মানে হচ্ছে সি ওয়ানটা আগে হয়ে গেল এ এফ ওয়ান হলো প্লাস সি টু এ এফ টু হলো দেখো একদম এই একটা কন্ডিশন থেকে তুমি পাচ্ছো এই একটা কন্ডিশনের মধ্যেই কিন্তু দুটো কন্ডিশান কিন্তু লুকানো আছে তুমি খেয়াল করো ধরো সি ওয়ান এফ ওয়ানটাকে তুমি এফ ভাবো আর সি টু এফটাকে তুমি জি ভাবো তাহলে এটা যদি এফ প্লাস জি এর উপরে কাজ করে তাহলে কী হবে এ এ প্লাস এ জি হবে মানে এ অফ সি ওয়ান এ ওয়ান হবে আর এ অফ সি টু এফ টু হবে এবার এখানে যে সেকেন্ড কন্ডিশনটা দেখো একটা অপারেটার একটা কনস্ট্যান্ট টাইম ফাংশানের উপরে কাজ করা মানে কনস্ট্যান্টটা বাইরে হয়ে যাওয়া আর অপারেটারটা ফাংশানের উপরে কাজ করা তার মানে এবারে যখন এটা তোমার সি ওয়ান এ উপরে কাজ করলো সি ওয়ানটা বাইডে হয়ে গেল এ ফ হয়ে গেল যেটা হচ্ছে প্রথম পার্টটা আর এইটার উপরে যখন কাজ করছে সি টুটা বাইডে হয়ে গেল এ এফ টু হয়ে গেল সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা মানে এই দুটোর যে কোনো একটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি একটা অপারেটার লিনিয়ারকে লিনিয়ার না তুমি জাস্ট বলতে পারো ঠিক আছে তা এটা হচ্ছে লিনিয়ার অপারেটর হওয়ার হচ্ছে তোমার ক্রাইটেরিয়া বা কন্ডিশন আর কি ঠিক আছে এবারে পার্টিকুলারলি কোয়ান্টাম মেকানিক যে অপারেটারগুলো পাবে তুমি সেগুলো লিনিয়ার কি লিনিয়ার নয় সেগুলো তুমি দেখতে পাবে তুমি দেখবে যে কোয়ান্টা মেকানিক অপারেটরগুলো সবাই হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে লিনিয়ার আর কি এরকম আমি প্রচুর অপারেটার তোমার এক্সাম্পেল হিসেবে দেবো দেখবো সেই অপারেটরগুলো অ্যাকচুয়ালি লিনিয়ার হচ্ছে কি হচ্ছে না আমি তখন ফর দ্য টাইমিং একটা কিন্তু এক্সাম্পল বলি ধরো যে এক্সাম্পলটা বলেছিলাম ধরো একটা এ অপারেটর সেইটা ধরে না তোমার ডিডিএক্স এইটা ঠিক আছে আচ্ছা এবারে তুমি এই এ অপারেটারটা তুমি লেসছে সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টু এরকম এর উপরে কাজ করি আমি সেকেন্ড কন্ডিশানটি দিয়ে বুঝিয়ে দাম মানে কী হলো ডি ডি এক্সটা সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টুর উপরে কাজ করলে কি হচ্ছে দেখো সত্যি সত্যি ডেরিভেটিভটা করলে কী হয় সি ওয়ান ডি এফ ওয়ান বাই ডি এক্স হলো প্লাস সি টু ডি এফ টু বাই ডি এক্স হলো তার মানে তুমি পরিষ্কার দেখো লিখে ফেলতে পারছো সি ওয়ান এ এফ ওয়ান প্লাস সি টু এ এফ টু তুমি লিখে ফেলতে পারলে তার মানে পরিষ্কার বোঝা গেলে এটা একটা লিনিয়ার এটা আচ্ছা অপারেটর মানে সে লিনিয়ার হবে এরকম কোনো বাধ্যবতার কথা নেই ধরো আমি উল্টো দিকে ধরো এ অপারেটরটাকে তুমি জাস্ট লিখছো জাস্ট তোমার কারো একটা কমপ্লেক্স কনজুকেট করা ধরো ঠিক আছে বা স্কোয়ার করা যাই বলো না কেন তাহলে এবারে ধরো এই এ অপারেটারটা তোমার ধরো কাজ করলো জাস্ট সিম্পলি সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টুর উপরে তার মানে বেশিকার তুমি কী করছো সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টু তার কমপ্লেক্স কনজুগেট নিচ্ছ নিলে কী হবে সি ওয়ান স্টার এফ ওয়ান স্টার প্লাস সি টু স্টার এফ টু স্টার তাহলে এটা হয়ে গেল সি ওয়ান স্টার সি ওয়ান স্টার আর এই অপারেটারটা এফ ওয়ানের উপরে কাজ করেছে প্লাস সি টু স্টার অপারেটার এখানে এফ টুর উপরে কাজ করেছে তার মানে এইটাকে দেখো তুমি কোনোরকমভাবে সি ওয়ান এ এফ ওয়ান প্লাস সি টু এ এফ টু এরকমভাবে লিখতে পারছো না কারণ অ্যাজ সি ওয়ান অ্যান্ড সি টু আর আরবিক্টারি দেখো সি ওয়ান সি টু আরবিক্টারি মানে কি মেবি কমপ্লেক্স অলসো তো যদি কমপ্লেক্স হয় তাহলে সি ওয়ান স্টার আর ওয়ান তা দুটো সমান নয় ঠিক আছে সেই রেসপেক্টটা তাহলে এই দুটো কিন্তু সমান হলো না তার মানে পরিষ্কার বোঝা গেল ইট ইজ নট এ লিনিয়ার অপারেটর নট এ লিনিয়ার অপারেটর একটা লিনিয়ার অপারেটর নয় ধরো আর একটা বলছি ধরো এ একটা অপারেটর সেটা মানে হচ্ছে তুমি ধরো জাস্ট সিম্পলি স্কোয়ার করে নেওয়া তাহলে এবারে এ একটা অপারেটার যদি তোমার লেখে সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টুর উপরে কাজ করে তা মানে কি সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টু তার স্কোয়ার করতে বলা হচ্ছে তাহলে কী হবে সি ওয়ান স্কোয়ার এফ ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার এফ টু স্কোয়ার প্লাস টু সি ওয়ান সি টু এফ ওয়ান এফ টু তাহলে এটাকে তুমি কোনো রকমভাবেই সি ওয়ান এফ ওয়ান স্কোয়ার প্লাস সি টু এফ টু স্কোয়ার হিসেবে লিখতে পারবে না অর্থাৎ এটা কোনো রকমভাবে যে সি ওয়ান এ এফ ওয়ান প্লাস সি টু টু এইরকম ভাবে লিখতে পারবে না ঠিক আছে দেখো তাহলে এইটা কিন্তু একই রকম ভাবে নট এ লিনিয়াল অপার এটা নট এ লিনিয়াল অপার ঠিক আছে তাহলে দেখো এরা কিন্তু তোমার লিনিয়ার অপারেটর হচ্ছে না মানে সব অপারেটর যে লিনিয়ার অপারেটার হবে এর কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই আবার ধরো এ অপারেটরটা যদি তোমার একটা ইন্টিগ্রেশন করা হতো ইনটিকেশান ডিএক্স ধরো এটা তাহলে এবারে এ অপারেটরটা যদি ধরো লিস্টে সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টুর উপরে কাজ করে তার মানে তুমি ইন্টিগ্রেশন সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টু আর ডিএক্সটা তুমি আগেও লিখতে পারো পরেও লিখতে পারো কোনো ব্যাপার না একই মানে এটা সি ওয়ান ইনটিকেশান এফ ওয়ান এক্স প্লাস সি টু ইনটিগ্রেশন এফ টু ডিএক্স তোমার দেখো পরিষ্কার সি ওয়ান এ এফ ওয়ান প্লাস সি টু এ হিসেবে তুমি লিখলে মানে পরিষ্কার এটা একটা লিনিয়ার অপারেটার তাহলে এইরকমভাবে তুমি দেখাতে পারবে যে তোমাকে যে অপারেটরটা দিয়ে দেওয়া হলে সেই অপারেটারটা লিনিয়ার কি লিনিয়ার নয় খুব দেখাতে পারবে তুমি আমাদের কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে সব কাজ করবার কাজ সব লিনিয়ার অপারেটর নিয়েই হবে আর কি হ্যাঁ যে অপারেটরগুলো তুমি লেখছে লিখবে বা কনস্ট্রাক্ট করবে হ্যাঁ সেগুলো কিন্তু তোমার সবসময় ঠিক আছে চলো তাহলে আমরা সেকেন্ড বুঝলাম যে অপারেটার এবং কি কন্ডিশন অপারেটার লিনিয়ার অপারেটার সেটা আমি বুঝবো আচ্ছা এবারে এই যে পরের তিনটে পার্ট এই পরের তিনটে পার্ট এক্ষুনি বুঝতে গেলে আমাদের একটু অসুবিধা হবে এইগুলো বোঝার আগেই হচ্ছে আমরা যেটা প্রথমে বলা হয়েছে যে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স এইটুকু পার্টের একটু মানে বুঝে নিন বলছে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দ্যাট ইজ এ করেসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স এই পর্যন্ত আমরা কাছে একটুখানি বুঝে নিতে চাইছি প্রথমে তারপর হুইচ ইজ হারমিশিয়ান বা আইগেন ফাংশন অফ হারমিশিয়ান অপারেটর ফর্মস এ সেট হ্যাঁ এই জিনিসগুলো তারপরে আমরা বুঝবো কারণটা কি যে এই হারমিশন অপারেটার এই কনসেপ্টটাকে ঠিক ঠিক করে বুঝতে গেলে আমাকে আরেকটুখানি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে মানে অন্যান্য যে গুলো আছে না মূলত ফোরটা তুমি ঠিক ঠিক করে জানো তবে হারমিশন অপারেটারটা ঠিক মানে তোমার কাছে মানে পরিষ্কার হবে সেই জন্য আমরা এই হারমিশন অপারেটার না বললে আবার হারমিশন অপারেটার আইগেন ফাংশন তারা কমপ্লিট সেট তৈরি করে সেই পার্টগুলোর মানে বোঝা যাবে না তাহলে যদিও পস্টুলেট টুটার কমপ্লিট নলেজ পাওয়ার জন্যে তোমার পরের পার্টগুলো ইম্পর্টেন্ট যে হারমিশিয়ান তারপরে তোমার হারমিশিয়ান অপারেটার আইগেন ফাংশন তারা কম্পিটিশন কিভাবে তৈরি করছে ইত্যাদি ইত্যাদি আর কি কিন্তু ওই পার্টটা আমরা একটু পরে আলোচনা করব মানে অ্যাকচুয়ালি পস্টুডে টু ইন্ডিপেন্ডেন্টলি পড়ে নেওয়া সম্ভব না পস্টুডে টু থ্রি ফোর তিনটাকে একসাথে পড়ার দরকার পড়ে সেখান থেকে রিপ্রেজেন্টেশন কোয়ান্টাম মেকানিক্স মানে মানে কোয়ান্টাম মেকানিক্সটাকে বিভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে আর কি সেই পার্টটাকে তোমার জানার দরকার মানে রিপ্রেজেন্ট মানে আমি বলছি যে মানে আমরা মানে একটুখানি করি তাহলে বুঝতে পারা যাবে যে মানে যেমন শরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন থাকে শরিঞ্জের মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আছে হাইসের বাগ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন আছে রিপ্রেজেন্টেশন ইন্ডিপেন্ডেন্ট মেকানিক ডিরাক্ট রিপ্রেজেন্টেশন আছে এই সবগুলো তো আছে সেইগুলোকে করলে তখন তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হবে তো আমরা ওই পরের যে টার্মগুলো হারমিশান অপারেটার আইগেন ফাংশন কম্পিস সেট এর মানেগুলো পরে বুঝছি আরেকটু এগিয়ে যাই তারপরে যতটুকু শিখেছি তার উপরে বেশ করেই আমি জাস্ট বোঝার চেষ্টা করছি যে কিভাবে তুমি কোনো একটা ক্লাসিক্যাল অবজার পেলে করসপন্ডিং কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার বের করবে সেটা একটুখানি দেখে নিই যে হাউ টু সেটা কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার

দেখো দেখো মানে আমি একদম মেকানিক্যালি বলছি তোমাকে তিনটে স্টেপ ফলো করতে হবে স্টেপ ওয়ানে তুমি কেটা করো আমি আগে বলেছি যে কোনো ক্লাসিক্যাল অবজারভেবলকে ইন টার্মস অফ মোমেন্টাম রিপ্রেজেন্ট করতে পারা যায় তা আমরা প্রথমে সেই কাজ থেকে করি প্রথমে হচ্ছে এক্সপ্রেস এনি ক্লাসিক্যাল অবজারভেবল ইন টার্মস অফ Components of position and momentum. To express the classical observer in terms of components of position and momentum, that is, in terms of x, y, z, and px, py, pz. তাহলে এইটা প্রথমে তোমাকে করতে হবে যে এক্সপ্রেস ইনি ক্লাসিক্যাল অবজারভেবল ইন টার্মস অফ কম্পোনেন্ট অফ পজিশন অ্যান্ড মোমেন্টাম তারপর তুমি যে কাজটা করবে স্টেপ টু আচ্ছা এবারে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর পেতে গেলে তোমাকে যে এই যে এক্স ওয়াই জেড এবং পিএক্স পি ওয়াই পিজেডকে তাদের রেসপেক্টিভ অপারেটর দিয়ে রিপ্লেস করতে হবে নেক্সট যে কাজটা তোমায় করতে হবে যে রিপ্লেস x ওয়াই জেড পি পি এক্স ওয়াই পি জেড বাই দেয়ার রেসপেক্টিভ অপারেটর হ্যাঁ তাদের রেসপেক্টিভ অপারেটার দিয়ে এগুলোকে তোমাকে রিপ্লেস করতে হবে ঠিক আছে মানে তো কি আচ্ছা এবারে এক্স এক্সটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে বললাম এক্স অপারেটার দিয়ে আচ্ছা এক্স অপারেটার কিন্তু এক্স ইটসেল ওয়াইটাকে রিপ্লেস করতে হবে ওয়াই অপারেটার দিয়ে ওয়াই অপারেটার মানে হচ্ছে ওয়াই ইটসেল আর জেডটাকে রিপ্লেস করতে হবে জেড অপারেটার দিয়ে আর জেডটা কিন্তু আমার জেড মানে পিএক্সটাকে রিপ্লেস করতে হবে পিএক্স অপারেটার দিয়ে কিন্তু পিএক্সটা হচ্ছে মাইনাস আইএইচ ক্রস ডেল ডেল এক্স পি ওয়াইটাকে রিপ্লেস করতে হবে পি ওয়াই অপারেটার দিয়ে ক্রস ডেল ডেল আর কে রিপ্লেস করতে হবে পিজেড অপারেটর দিয়ে এটা এটা ডেল ডেল ঠিক আছে তোমার এই পি কে তাদের রেসপেক্ট অপারেটার কে এই দিয়ে রিপ্লেস করতে হবে আচ্ছা এখানে একটা জিনিস বলি যে এইটাই যে একমাত্র চয়েস সেটা কিন্তু নয় এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে দিই দিস ইজ নট দা ইউনিক চয়েস এইটাই যে ইউনিক চয়েস সেটা নয় হ্যাঁ এটা আমি জাস্ট বলছি এটা হচ্ছে একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশনে এটা বলে সরিঞ্জার পজিশান রিপ্রেজেন্টেশনে এছাড়া আরও অনেক রিপ্রেজেন্টেশন আছে যেখানে কিন্তু করস্পনিক অপারেটারগুলো অন্য রকমভাবে তুমি রিপ্লেস করতে পারো আর কি দিস ইজ নট দ্য ইউনিক চয়েস হ্যাঁ এইটা হচ্ছে মানে এই যে পার্টিকুলার রিপ্রেজেন্টেশান না দিস ইজ দিস ইজ দ্য সরিঞ্জার দিস ইজ দা সোডিঞ্জার পজিশান রিপ্রেজেন্টেশন না এটা তুমি মাথায় রাখবে এটা কিন্তু সোডিঞ্জারের পজিশন রিপ্রেজেন্টেশন হ্যাঁ মানে এটা মানে আমি ওই দু তিনটে ক্লাসের পরে আমি অন্যান্য রিপ্রেজেন্টেশন নিয়ে কথাবার্তা বলবো সেখানে দেখবে তুমি সোরিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আছে হাইথেন বাগ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন আছে ডিরাক রিপ্রেজেন্টেশন আছে আর অনেক সময় রিপ্রেজেন্টেশন আছে আর ঠিক আছে সেগুলো আমি আসবো পরে ঠিক আছে আচ্ছা দেখো মূলত এই দুটো নিয়েই কথাবার্তা বলতে হয় মানে এই দুটো পয়েন্ট জানলে তুমি কোয়ান্টা মেকানিক্যাল অপারেটরটা পেতে পারবে কিন্তু একটা দুটো সিচুয়েশান আছে যাতে হচ্ছে জাস্ট এই দুটো স্টেপ ফলো করলে মানে মানে কী বলে ব্ল্যাঙ্কলি ফলো করলে তুমি যে আলটিমেটলি অপারেটরটা পাবে সেই অপারেটরটা কোয়ান্টা মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল না হতে পারে ঠিক আছে সেই জন্যে এই ফাইনালি একটা জিনিস চেক করতে হয় কারণ পস্তুলে টুতে অ্যাকচুয়ালি সেটা আছে যে আইগেন ফাংশন মানে সরি পস্টুলেট টু থেকে এটা আছে যে হুইচ ইজ হারমিশিয়ান মানে ফর এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক দেয়ার ইজ এ করসপন্ডিং লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক হুইচ ইজ হারমিশিয়ান এই যে হারমিশ হারমিশিয়ান হবে এর যে বাধ্যবাধকতা বা ইত্যাদিগুলো আর কি সেটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি আছে আর কি সেটা একটু অ্যাডিশনালি করে দেখা দরকার সেটা হচ্ছে ফাইনালি তুমি ওইটা একটু চেক করে নেবে ফাইনালি চেক যে যে অপারেটরটা পেলে সেটা কোয়ান্টাম সেটা হারমিশিয়ান হচ্ছে কি হচ্ছে না চেক হয়ে দার দা অপারেটার নট ফাইনালি তুমি এই চেকটা করবে যে যে অপারেটরটা ফাইনালি তুমি পেলে সেটা হারমিশন হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে আচ্ছা তাহলে এই তিনটে স্টেপ তোমাকে মূলত ফলো করতে হবে আচ্ছা এই লাস্টের পার্টটা একটুখানি আমি এখানে কমপ্লিট করতে পারবো না কারণ হার্মিস অপারেটার দেখার রাস্তাটাই তো আমি এখনও জানি না কিন্তু আমি সাডেনলি আরও দু চারটে ক্লাসের পরে যখন হার্মিস অপারেটর নিয়ে কথাবার্তা বলবো তখন কিন্তু তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে চলো আচ্ছা তাহলে যে এই তিনটে স্টেপকে ফলো করতে হবে কোনো একটা কোয়ান্টাম ক্যানিক অপারেটার পাওয়ার জন্যে তো আমি আস্তে আস্তে পাওয়ার চেষ্টা করি ধরো আমি লেসে এই পজিশন একটা ক্লাসিক্যাল অবজারভাবে পজিশন আর ইন ওয়ান ডাইমেনশানে পজিশনটা যদি তুমি আর বলো মানে আরটা একটা ভেক্টারের মতো করে দিচ্ছ সেটা ইজ নাথিং বাট তোমার জাস্ট এক্স মানে আচ্ছা আমি একবার দেখে দিই পজিশানটাকে তুমি মানে ওয়ান ডাইমেনশনে পজিশানটাকে জাস্ট রিপ্রেজেন্ট করা হচ্ছে এক্স দিয়ে এবং এর যে করসপন্ডিং অপারেটারটা এক্স অপারেটার এক্স অপারেটর ইজ নাথিং বাট এক্স ইটসেলফ এটা যদি আমি এক্স ডিরেকশান বরাবর ভাবি যদি ওয়াই ডিরেকশন বরাবর ভাবতাম তাহলে সেটা ওয়াই জেড ডিরেকশান বরাবর ভাবলে হচ্ছে জেড আর এটাই যখন ইন তুমি থ্রি ডাইমেনশান করবে তখন পজিশানটা তুমি পজিশন ভেক্টর দিয়ে যদি লেখো তাহলে হচ্ছে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড যেখানে আই জে কে এরা আর ইউনিট ভেক্টরস

আই যেমন আছে এক্সের জায়গায় এক্স অপারেটার লেখো ওয়াই যেমন আছে মানে ওয়াই এর জায়গায় ওয়াই অপারেটার লেখো অপারেটর লেখো আচ্ছা এবারে দেখো এক্স অপারেটার মানে এক্স মানে আই এক্স হলো প্লাস জে ওয়াই হলো প্লাস কে জেড হলো দেখো আবাসে আর এতেই তোমার ফিরে এলো তার মানে পজিশন অপারেটার সেটা ওয়ান ডিতে হোক বা টু ডিতে হোক বা থ্রি ডিতে হোক প্রত্যেক ক্ষেত্রে পজিশন অপারেটার মানে সিমটি পজিশানটা দিয়ে গুণ করে দেওয়া ঠিক আছে আচ্ছা এবারে চলে আসি মোমেন্টাম কেউ ভাবতে পারে যে প্রথমে আমি মোমেন্টামে চলে এলাম কেন আমি ভেলোসিটিটাকে নিয়ে ভাবলাম না আসলে নন রিলেটিভিস্টিক কেসে মোমেন্টাম জ্বাললেই তুমি ভেলোসিটি পেয়ে যাবে সেটা তো নতুন কিছু না এটা কিন্তু অন্যান্য সিচুয়েশানে আর কি দেখবে তুমি রিলেটিভিস্টিক কেসে হ্যাঁ তখন মাস যেহেতু কনস্ট্যান্ট নয় তখন ভেলোসিটি নিয়ে আমরা কম আলোচনা করবো আমরা আলোচনা করব করে মোমেন্টামটাকে নিয়ে ঠিক আছে সেক্ষেত্রে মোমেন্টামটা এখানে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা মোমেন্টামটা দেখো মানে যদি আমি ওয়ান ডাইমেনশানে করি মোমেন্টাই মোমেন্টাম পি এক্স এটা ধরো পিএক্সটা এই যে পিএক্সটা এই পি থেকে যা সরাসরি তুমি লিখে দাও মাইনাস ডি এক্স ওয়ান ডাইমেনশানে বলে আর এটা যদি থ্রি ডাইমেনশান তুমি করো তখন পি অ্যাকচুয়ালি তোমার একটা অপারেটার পি অপারেটারটা কী না আই ইন্টু এক্স প্লাস জে ইন্টু ওয়াই প্লাস কে ইন্টু জেড কারণ পিএক্স পি জেড হচ্ছে তোমার কম্পোনেন্টগুলো তাহলে পি এর যদি করস্পানিক অপারেটারটা তোমার পেতে হয় তাহলে কী হবে আই এই পিএক্স এর করসপন্ডিং অপারেটর প্লাস জে পি এর করসপন্ডিং অপারেটর প্লাস কে পিজেড এর করসপন্ডিং অপারেটার সেটা হয়ে যাচ্ছে আইভেক্কাটা রইলো আর এইখানে টা হচ্ছে মাইনাস এইচ কেল ডেল এক্স প্লাস যে এই ইউনিট ভেক্টরটা রইলো এটা হচ্ছে মাইনাস এইচ কস ডেল ডেল ওয়াই এই ভেতরের আইটা হচ্ছে রুটোভাড়া মাইনাস ওয়ান আর কি এটা প্লাস কে মাইনাস আইস্কোয়াস ডেল ডেল জেদ এটা তার মানে এখানে পিএক্স পি ওয়াই পি জেট কম্পোনেন্টগুলো ওই তোমার যেমন কোটা আমি লিখেছিলাম মাইনাস আই স্কোয়ার ডেল মানে যদি কম্পোনেন্ট ওয়াইজ করো তাহলে পিএক্স কম্পোনেন্টটা হচ্ছে মাইনাস আই স্কোয়ার ডেল ডেল এক্স এটা তো বাই ডেফিনেশান পি ওয়াইটা হচ্ছে পি ওয়াইটা হচ্ছে মাইনাস এইচ আইএইচক ডেল ডেল ওয়াই মানে কম্পোনেন্টগুলো করস ফোন অপার যদি তুমি লেখো pz কম্পোনেন্ট যেটা তার করসপন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক অল অপারেটর -i স্কয়ার ডেল এটা এ পজিশন মোমেন্টাম তুমি এইরকম ভাবে লিখতে পারলে আচ্ছা নেক্সট অল তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখতে যাও আর অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা কিন্তু বাই ডেফিনিশন আর ক্রস পি মানে এল একটা ভেক্টর আর ক্রস পি করলে তুমি সেটা পাবে আচ্ছা এবারে আরটাকে তুমি লেখো আইএক্স প্লাস জে ওয়াই প্লাস কেজেড থ্রি ডাইমেনশানে আর ক্রস পিটাকে লেখো আইপিএক্স প্লাস জে পি ওয়াই প্লাস কে পি জেড এইটা আর এই ক্রস প্রোডাক্টটাকে করলে তোমাকে এই রকমভাবে লিখতে হয় আই জে কে এক্স ওয়াই জেড পি এক্স পিএক্স পি পিজেড যদি কস প্রোডাক্টটাকে করো দেখবে তোমার এই জিনিসটা দাঁড়াবে তাহলে এটা গুণ করলে কী হচ্ছে আই ওয়াই পি জেড মাইনাস জেড পিওয়াই ওয়াই হলো প্লাস জে যদি করো জেড পি এক্স মাইনাস এক্স পি জেড হয়ে গেল প্লাস কে এক্স পিওই মাইনাস ওয়াই পিএক্স হলো মানে এমনিতে এটা মাইনাস ওয়াই করলে মাইনাস ওয়াই করলে এক্স পি জেড মাইনাস জেড পি এক্স হতো আমি মাইনাসটাকে প্লাস করে দিয়েছি বলে ভেতরটাকে তো ঘটিয়ে দিয়েছি আচ্ছা এবার এল যেহেতু ভেক্কার কোয়ান্টিটি তাহলে এলটাকে তুমি যদি আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড এইরকমভাবে লেখো এবার দুটো ভেক্কার সমান হবে যখন তাদের কম্পোনেন্ট ওয়াই সমান হবে তো সেখান থেকে তুমি যেটা পাচ্ছ ক্লিয়ারলি এক্সটাকে তুমি লিখতে পারছো ওয়াই জেড মাইনাস জেড পি করে এল ওয়াইটাকে লিখতে পারছ জেড পিএক্স মাইনাস এক্স করে আর এল জেডটাকে তুমি লিখতে পারছ এক্সপিআই মাইনাস ওয়াই পিএক্স এরকম করে এইটা হচ্ছে এল এক্স এল এবং এল আচ্ছা এবারে এখান থেকে দেখো তুমি যদি এলএক্স এর করসপন্ডিং অপারেটরটাকে লেখো তাহলে কী লিখবে না ওয়াই তাদের রেসপেক্টিভ অপারেটর মাইনাস জেড পি ওয়াই তাদের রেসপেক্ট অপারেটার আর ওয়াইটা হচ্ছে ওয়াই সেল পি জেডটা কত মাইনাস ক ডেল ডেল ডেড মাইনাস জেডটা হচ্ছে জেড সেল আর পি ওয়াইটা হচ্ছে কত মাইনাস আইস্কোয়ার ডেল ডেল ওয়াই এইটা তোমার কি দাঁড়াচ্ছে দেখো তুমি যদি মাইনাস আইএসকোয়ারটাকে কমন নিয়ে না তাহলে পরে থাকে ওয়াই ডেল ডেল জেড মাইনাস জেড ডেল ডেল ওয়াই এইটা তাহলে এইটা হচ্ছে তোমার এলেক্সের করসপন্ডিং অপারেটারটা এইটা তাহলে সিমিলারলি যদি এল ওয়াই এর করসপন্ডিং অপারেটরটা লেখো তাহলে মাইনাস আই ক্রস জেড ডেল ডেল এক্স মাইনাস এক্স ডেল ডেল জেড এরকম ভাবে লিখতে পারবে এল জেড হচ্ছে মাইনাস আই এইচ ক্রস এক্স ডেল ডেল ওয়াই মাইনাস ওয়াই ডেল ডেল এটা তুমি লিখতে পারবে ঠিক আছে আসলে ওই মনে রাখার সুবিধা আছে মানে এক্স যখন করবে তখন ওয়াই জেড দিয়ে ওয়াই যখন করবে তখন জেড এক্স দিয়ে আর জেড যখন করবে তখন এক্স ওয়াই দিয়ে এটা তাহলে দেখো এইখানে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম যেগুলো সেই অ্যাঙ্গুলার মোমেন্টামে করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো সেটা আমি সেখানে পেয়ে যেতে পারব আচ্ছা এবারে চলে এসো কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জিকে তো টি দিয়ে এক্সপ্রেস করা হয় আচ্ছা এবারে ওয়ান ডিতে যদি তুমি করো কাইনেটিক এনার্জিটাকে ওয়ান ডিতে দেখো কাইনেটিক এনার্জিটা কত না পিএক্স স্কোয়ার বাই টোয়াইস এম তাহলে এখান থেকে যদি কাইনেটিক এনার্জি কর মানে করতে হয় কত হবে তাহলে পি এক্স স্কোয়ার মানে কত পি এক্স ইন্টু পিএক্স তাহলে এই দুটো অপারেটার ডিভাইডেড বাই টোয়াইস এম তাহলে দেখো এটা মাইনাস এইচ কস ডেল ডেল এক্স আর এটাও মাইনাস কস ডেল Del, Del x আর এখানে তোমার ওয়ান ডাই করলে ডেল লেখার দরকার ডি লিগলি চলবে ওয়ান ডিতে ডিডিএক্স মাইনাস d ডিডিএক্স এইটা তাহলে এবারে দেখো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল আর আইআই গুণ করলে মাইনাস হয়ে যায় তার h মাইনাস এইচক্রস স্কোয়ার ডি টু ও টোয়াইস এমটা ছিল গো টোয়াইস এমটা ছিল এইটা তাহলে মাইনাস এইচ স্কোয়ার স্কোয়ার বা টোয়াইস এম টি টু বাই ডি এক্স স্কোয়ার এইটা হচ্ছে তোমার তোমার ওয়ান ডাইমেনশানে কাইনেটিক এনেজে অপারেটারটা এবার থ্রি ডাইমেনশানে যদি তুমি করো কাইনেটিক অ্যানেজের কী থাকবে তার তো পি স্কোয়ার বাই টোয়াইস এম তো তার মধ্যে তোমার তিনটে পার্ট থাকবে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার পি স্কোয়ার মানে কত কম্পোনোন্ট ওয়াইজ পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার পাই টোয়াইস এম তাহলে তাহলে কাইনেটিক এনেজে অপারেটরটা কী হবে তাহলে দেখো এই তাহলে পিএক্স এস মানে অ্যাকচুয়ালি মানে পিএক্স স্কোয়ার অপারেটর বাই টোয়াইস এম একটা পার্ট রইল একটা এইটা প্লাস পি ওয়াই স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস পি জেড স্কোয়ার বাই টোয়াইস এম আর এবারে আমি যেহেতু এই এক্স স্কোয়ার বাই টোয়াইস এমটা অলরেডি লিখে গেছি হ্যাঁ ঠিক না আমি একবারে এটা বসিয়ে দিচ্ছি মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়েস এমটা আমার কমন চলে গেলো এইটা পরে থাকছে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার এইটা তুমি যখন পিএক্স অপারেটারটাকে লিখবে তিরাই মেনশানে তখন মাইনাস আইসকার ডিডি এক্স না লিখে মাইনাস আইসকার ডেল ডেল এক্স লিখবে তাহলে সেটা করলে এটা দাঁড়াচ্ছে মাইনাস এইচ ক্রস বাই টোয়েস এম ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার এইটা আর এইটাকে অনেক সময় এইরকমভাবে লিখে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়েস এম ইন টু ডেল স্কোয়ার অপারেটার আচ্ছা এখানে এটা কিন্তু বলে নিই যে এই যে ডেল অপারেটরটা না এইটা এইটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি এটা হচ্ছে আই ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জে এটা ডেল অপারেটার আর কি এটা আচ্ছা এবার ডেল স্কোয়ার যখন তুমি করছো ডেল স্কোয়ার মানে কি এই দুটো অপারেটার এদের বেসিকালি ডট প্রোডাক্ট তা ডট যদি তুমি করো তাহলে আই এক্স প্লাস জে ডেল 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 প্লাস জেড এইটা তার সঙ্গে ডট করছো আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল প্লাস কে ডেল ডেল জেড এইটা তাহলে এবারে যখন তুমি করবে দেখো মানে ডট প্রোডাক্ট তুমি তো জানো আই আই গুন করলে ওয়ান যে যে গুন করলে ওয়ান কে কে গুন করলে ওয়ান বাকি সব চির হয়ে যাবে এটা পরে থাকবে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার এইটা তাহলে এই যে ডেল স্কোয়ার অপারেটরটা এটাকে তুমি এইভাবে বলতে পারো ডেল স্কোয়ার অপারেটর ওর একে তুমি অনেক সময় বলতে পারো ল্যাবলিশিয়ান অপারেটর ঠিক আছে ল্যাবলিশিয়ান অপারেটারটা এটা আমি ল্যাবলিশিয়ান অপারেটর একা একা আর অ্যাকচুয়ালি কোনো গুরুত্ব নেই কিন্তু ল্যাবলিশিয়ান অপারেটার কিন্তু কাইনেটিক এনার্জির সঙ্গে থাকে আর কাইনেটিক এনার্জির সঙ্গে থাকে মানেই হচ্ছে টোটাল এনার্জি অপারেটর বা হ্যামিলটোনিয়ানের সঙ্গেও কিন্তু এটা তোমার অ্যাকচুয়ালি থাকবে ঠিক আছে এটা ডেল স্কোয়ার অপারেটর হয় গেল কাইনেটিক এনার্জি তুমি বুঝলে আচ্ছা মানে পোটেন্সিয়াল এনার্জিতে চলে আসি দেখো পোটেন্সিয়াল এনার্জির ক্ষেত্রে দেখো আবার ওয়ান ডিগ্রিতে যদি হতো তাহলে পোটেন্সিয়াল এনার্জিটা সেইটা ইউজুয়ালি তুমি এক্সের ফাংশান হিসেবে লেখো তাহলে সেইখান থেকে যখন তোমার পোটেন্সিয়াল যে অপারেটরটাকে লিখতে হবে তার মানে ভি যেখানে এক্স আছে এক্সের জায়গায় এক্স অপারেটর তুমি লিখে দাও দেখো ভি এক্স ইটসেলফ হচ্ছে অর্থাৎ তোমার পোটেন্সিয়াল এনার্জি অপারেটরটাও কিন্তু ওই ভিটাই জাস্ট ইটসেলফ গুণ হয়ে যাবে যেমন পজিশন অপারেটর মানে পজিশন দিয়ে গুণ হয়ে যাওয়া তখন এক্ষেত্রে এই একই সিচুয়েশান এটা ঠিক আছে আচ্ছা আবার থ্রিডিতে যখন তুমি করবে তখন পোটেন্সিয়াল এনার্জিটা এক্স ওয়াই জেডের ফাংশান তাহলে এখান থেকে যদি পোটেন্সিয়াল যে অপারেটরটা তুমি করতে চাও তাহলে এক্ষেত্রে ভি এক্স ওয়াই জেড যেখানে এক্স ওয়াই জেড থাকবে তাদের করসপন্ডিং অপারেটার দিয়ে রিপ্লেসড হয়ে যাবে এবং সেটা দেখো ভি এক্স ওয়াই জেডই হয়ে যাবে তার মানে মোমেন্টাম এই পোটেন্সিয়াল অপারেটরটা অপারেটারটা কিন্তু ওই পোটেন্সিয়াল এনার্জি ইচ্ছে মানে সিম্পলি গুণ হয়ে যাওয়া এবং এই দুটো যদি জানি তাহলে সেখান থেকে টোটাল এনার্জিটা তুমি ইজিলি করতে পারবে টোটাল এনার্জিটা টোটাল এনার্জিটাকে না ই সেটাকে অনেক সময় হ্যামিলটোনিয়ান বলে যেটা বেসিক্যালি কি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়ান এনার্জি তাহলে টোটাল এনার্জি অপারেটরটা হ্যামিল্টোনিয়ান অপারেটরটা কী হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়ান এনার্জি অপারেটার সেটা পরিষ্কার মাইনাস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স হয়ে যাবে এইটা কখন না ওয়ান ডিতে ইন ওয়ান ডিতে আর এটাই যদি ইন ডিতে করি ইন থ্রি ডিতে হ্যামিল তো অপারেটারটা ওই মাইনাস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার প্লাস ভি এইটা বা মাইনাস এইচ কথে বা টোয়াইস এম কাঠিক জ্ঞানে করলে ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কোয়ার প্লাস ভিটা তোমার সার্টেন্ড এক্সয় কেটের ফাংশন এটা হচ্ছে ইন থ্রি ডাইমেনশনাল কার্টিগিয়ান কোয়ারডিনের সিস্টেমে যদি তুমি আসো এটাই যখন তুমি পোলার কোয়ারডিনের সিস্টেমে যাবে বা সিলিন্ডিক্যাল কোয়ারেন্ট সিস্টেমে যখন তোমার হ্যামিল্টোনিয়ানটা তখন অন্যরকমভাবে লিখতে হবে তাহলে এই যে এইচটা মানে এখানে এই যে টোটাল এনার্জি অপারেটার বা এইচ যেটা ব্যবহার করা হচ্ছে এটা বেসিক্যালি তোমার মানে এইচটা হচ্ছে তোমার একে বলা হয় হ্যামিল্টোনিয়ান অপারেটর আর টোটাল যে অপারেটর হচ্ছে হ্যামিলটনিয়ান অপারেটর এটা যখন সোডিঞ্জাল ইকুয়েশন লিখেছিলাম সেখান তো হ্যামিলটনিয়ান অপারেটর তোমার লেগেই ছিল আর এটা আচ্ছা এবারে ধরো ডাইপোল মোমেন্ট মানে সাডেনলি ইলেকট্রিক্যাল ডাইপোল মোমেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট মিউ সেটা বেসিক্যালি কি মিউ একটা ভেক্টর কোয়ান্টিটি এটা কিউ ইনটু আর হয় এটা থ্রি ডাইমেনশনে আর থ্রি ডাইমেনশনাল না প্রথমে বলছি কিউ ইন্টু আর তাহলে বারে মিউটা করি তুমি আই মিউ এক্স প্লাস জে মিউ প্লাস কে মিউ জেড এইরকমভাবে লেখ তাহলে এটা হবে কিউ আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড এইটা তো সেখান থেকে দেখো তুমি মিউ এক্সটা পেয়ে গেলে কিউ ইন্টু এক্স মিউ ওয়াইটা পেয়ে গেলে কিউ ইন্টু ওয়াই আর মিউ জেডটা পেয়ে গেলে কিউ ইন্টু জেড এটা কম্পোনেন্ট ওয়াইজ তুমি পেয়ে গেলে তাহলে এর করসপন্ডিং অপারেটরটা কত হবে না কিউ এক্সই হয়ে গেল জাস্ট মিউ ওয়াই এর করসপন্ডিং অপারেটরটা কত হবে কিউ ওয়াইই হয়ে গেল আর মিউ জেড অপারেটার হচ্ছে কিউ তোমার জেড হয়ে গেল কারণ এক্স ওয়াই জেড তাদের অপারেটর করলে বেসিক্যালি সেগুলি সেলফ হয়ে যাচ্ছে বলে তাহলে মিউএক্স মিউাই মিউ জেড এরকমভাবে তুমি লিখে ফেলতে পারছো আর ওভারঅল মোমেন্টটা অপারেটার তুমি লিখতে যাও তাহলে সেই মতো করে ওই আই এক্স প্লাস মানে আই যে কে এইভাবে যোগটাকে করে সেই মতো করে লিখে দেবে মানে কি হলো দেখো যে এই যে সমস্ত কোয়ান্টা মেকানিক্যাল অপারেটারগুলো মানে যে সমস্ত ক্লাসিক্যাল অবজার্ভেবলগুলোর কথা আমি বলছিলাম তাদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলোকে কিন্তু আমি এই রকমভাবে জাস্ট লিখে ফেলতে পারছি মানে জাস্ট স্টেপ ওয়ান এবং স্টেপ টু এই দুটোকে ফলো করেই কিন্তু লিখে ফেলতে পারছি যে প্রথমে আমি ক্লাসিক্যাল অবজারভেবলগুলোকে ইন টার্মস অফ কম্পোনেন্টস সব পজিশন এবং মোমেন্টাম রিপ্রেজেন্ট করব তারপরে এই এক্স ওয়াই জেড এবং এক্স পি ওয়াইজেডকে তাদের রেসপেক্টিভ অপারেটার দিয়ে জাস্ট রিপ্লেস করে দেব এই আচ্ছা এবারে একটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখো এই যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি না তোমার মানে যে অপারেটারগুলো পেয়েছি সেগুলো এখন বিশ্বাস করো আমাকে আমি এখন প্রমাণটা করে দেখাচ্ছি না কিন্তু এইটুকু জাস্ট মানে আমাকে রিলাই করো সেটা হচ্ছে এই যে অল দ্য অপারেটার্স

প্রত্যেকটা অপারেট আমি চেক করে দেখাচ্ছি না চেক করে দেখানোর জন্য আমাকে একটু ওয়েট করতে হবে কিন্তু এটা বিশ্বাস করো যে প্রত্যেকটা অপারেটার কিন্তু অ্যাকচুয়ালি হারমিশিয়ান আমি যখন পরে হারমিশান অপারেটার কাকে বলে বা কীভাবে চেক করতে যখন শিখিয়ে দেবো তখন তুমি পরিষ্কার বুঝতে পারবে যে যে অপারেটারগুলো এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা অপারেটার প্রথম কথা এক্সোয়াইজের পিএক্সপিপিজের তো বাই ডেফিনেশনই তাহলে তারা হারমিশিয়ান এবং আমি এটাকে প্রমাণ করে দেখাতে পারবো আর বাকিগুলো হারমিশান অপারেটার থেকে যেগুলো তুমি কনস্ট্রাক্ট করবে সেগুলো দেখবে দিনের শেষে কিন্তু হারমিশিয়ান হিসেবে অ্যাপিয়ার করবে এটা প্রমাণ করছি না কিন্তু এটাকে তুমি জাস্ট ফর দ্য টাইমিং মানে আমাকে বিশ্বাস করো এবং মেনে নাও আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে স্টেপ ওয়ান এবং স্টেপ টু শুধুমাত্র এই দুটোকে ফলো করে যে অপারেটরগুলো পেলাম তারা কিন্তু সবাই হারমিশনই বেরিয়ে যায় তাহলে থার্ড পয়েন্টটা জাস্ট মানেটা কি এই যে ফাইনালি চেক হয়ে যাতে অপারেটর স্যার হারমিশান আর নট কারণ আমি যদি চেক না করতাম তো আমার তো যেটা দাঁড়াচ্ছে যে ওই এক নম্বর এবং দু নম্বর স্টেপের মধ্যেই কিন্তু তার হারমিশান হওয়া এটা গ্যারেন্টেড হয়ে আছে এরকম মনে হতে পারে ব্যাপারটা কিন্তু এক্সাক্টলি তা নয় তা তুমি জাস্ট কিছু কাউন্টার এক্সাম্পল দেখো কাউন্টার এক্সাম্পলস মানে অন্য এক্সাম্পল আর কি যারা বাই ডিফল্ট হচ্ছে পারমিশন হলো না ধরো একটা ক্লাসিক্যাল অবজারভেবল তুমি কনসিডার করছো ধরো একটা ক্লাসিক্যাল অবজারভেবল হচ্ছে আর ক্লাসিক্যাল অবজারভেবল তুমি নিচ্ছ ক্লাসিক্যাল অবজারভেবল নিচ্ছ তোমার এক্স পি এক্স একটা ক্লাসিক্যাল অবজারভেবল এক্সপিএক্স তাহলে এর যদি করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে দেখো একে যদি করসপন্ডিং সরি কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটাকে দেখো তাহলে এক্স অপারেটার মানে কি এক্স অপারেটার কিন্তু পিএক্স অপারেটার এক্স অপারেটার এক্স লিখছে পিএক্স অপারেটার মাইনাস তো ওয়ান ডাইমেনশান করছি বলে এক্স এটা হয়ে গেল মাইনাস আই এইচ কস এক্স ডি ডি এক্স বা দরকার নেই ডেল ডেল ডেল্সি লিখছে তাহলে এটা এটা তাহলে মাইনাস আইএচকস এক্স ডেল এক্স এইটা এটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর বাই ডিফল্ট তুমি এটা ভাবে লিখবে আচ্ছা এবারে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই যেটা পেয়েছো বা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল এইটাকে তুমি কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালে অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্ট করতে পারবে না কেন কারণ অ্যাজ দিস ইজ নট হারমিশন তাহলে আমি যদি এখানে কমেন্ট করি কমেন্টটা হচ্ছে এই যে না এটা তুমি নিতে পারবে না কারণ এটা তোমার আনফর্চুনেটলি এই যে মাইনাস আইএস ক্লাস এক্স ডেল ডেলক্স এটা কিন্তু হারমিশান হবে না আমি প্রমাণ করবো পরে পরে তোমাকে প্রুভ করে দেখাবো যেটা আনফর্চুনেট সেটা কিন্তু হারমিশান হচ্ছে না ঠিক আছে এরা আচ্ছা ঠিক একই রকম করে যদি তুমি পি এক্স করো তাহলে এক্স এক্স যদি করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটারটাকে দেখো তাহলে এক্স অপারেটার ইন্টু এক্স অপারেটার পিএক্স অপারেটারটা হচ্ছে মাইনাস আইএচ কস ডেল ডেল এক্স আর এক্স অপারেটর হচ্ছে এক্স এইটা তুমি যেটা পেলে আর কি এইটা মানে এটা এটা কিন্তু এরকম হয়ে যাবে না কিন্তু ডেল ডেল সেটা সেটা হয়ে নয় কারণ অপারেটার একটা ফাংশানের উপরে কাজ করবে সেই ফাংশনটাকে তুমি পরে লেখো এফ লেখো তাহলে ডেল ডেল এক্সটা এক্স ইন্টু এফ তার উপরে কাজ করবে আর কি এটা তাহলে এটাও ঠিক একই রকমভাবে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল নট এটা অ্যাকসেপ্টেবল না কারণ কি অ্যাজ দিস ইজ নট হারমিশন তাহলে ব্যাপারটা কি হলো দেখো দেখো তাহলে যেটা হচ্ছে যে এই যে ক্লাসিক্যাল অবজারভেবল তুমি পেলে সেটাকে ইন টার্মস অফ পজিশন এবং মোমেন্ট আমি রিপ্রেজেন্ট করো এবং এক্স এর জায়গায় এক্স পি এক জায়গায় মাইনাসাইজ বসিয়ে দাও আমি দুটোর ক্ষেত্রে তো বসালাম কিন্তু দেখো তারা কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে না কারণটা কি কারণ তুমি পরে চেক করে দেখতে পাবে এরা হচ্ছে হারমিশন হচ্ছে না ওয়ে আউটটা কি ওয়েটটা কি আউট হচ্ছে তোমার সিমেন্টাইজেশানটা কি দেখো ক্লাসিক্যালি এক্সপিএক্সেক্স আর প্লাস বাই এক্সপিএক এটা একই কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে ক্লাসিক্যালি এক্সপিএক্স পিএক্সএ্স আর প্লাস বাই এক্সপিএক একই জিনিস রিপ্রেজেন্ট করে আচ্ছা এবারে এই এক্স পি এক্স প্লাস পি এক্স বাই টু যেটা তুমি পেলে এর যদি করস্পানিং কোয়ান্টাম মেকানিক্যাল অফারটা তোমাকে পেতে হয় তাহলে তুমি কী লিখবে না আমি যেহেতু অলরেডি লেখা আছে আর কি সেখানে আমি লিখছি যে দেখো মাইনাস ক্রস বাই টু এক্স ডেল ডেল এক্স প্লাস ডেল এক্স এক্স হবে এইটা এখানে এই হাফটা যেমন আছে আছে আর এখানে এক্স অলরেডি করা ছিল বলে আমি লিখে দিলাম দিলাম্স এক্স প্লাস ডেলডেল্স এক্স এইটা এবার মদে কেটা হচ্ছে যে এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল দিস ইজ অ্যাকসেপ্টেবল কেন কি কারণ এজ ইট ইজ হারমিশিয়ান এটা কিন্তু হারমিশিয়ান হচ্ছে এটা কিন্তু মেকানিক্যাল অ্যাকসেপ্টেবল হচ্ছে তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে তুমি যদি হারমিশিয়ান হচ্ছে কি হচ্ছে না চেক না করো তাহলে তুমি তো এক্স পি করস পানি কোয়ান্টোমেকানিক্যাল অপার একটা মাইনাস আইসকস এক্স ডেল এক্স তুমি বলবে সেটা দিয়ে করলে অনেক সমস্যায় পড়বে পরবর্তীকালে সেখানে একটা কথা সেটা হচ্ছে এই যে যে ক্লাসিক্যাল পি এক্স হোক বা এক্স হোক বা এক্স পি এক্স প্লাস পি এক্স এক্স বাই টু হোক ক্লাসিক্যালি এইটা কিন্তু একই কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে এই তিনটেরই করসপন্ডিং কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার যেটা আর কি এরা এরা হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবল এইটা অর এইটা অর এইটা এইটা মানে এক্স ক্লাসিক্যালি এক্সও যা পি এক্স এক্সো তাই আর এক্স প্লাস পি এক্স এক্স বাই টু একই জিনিস তাহলে এর যে করসপন্ডিং কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার আর কি মানে এই তিনজনেরই তিনজনই করসপন্ডিং কোয়ান্টা মেকানিক্যাল যে অপারেটারটা অপারেটরটা তোমাকে লিখতে হবে মাইনাস আইএস বাই টু এক্স ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স মানে তোমাকে যদি এক্সের নিয়েও তোমাকে কিছু করতে হয় আর কি তার কোয়ান্টাম এখানে অপারেটার কিন্তু এইটা ধরেই তোমাকে করতে হবে মাইনাস আইএসক বাই টু এক্স ডেল এক্স প্লাস ডেল ডেল এক্স ঠিক আছে তা তুমি বুঝতে পারলে যে এই যে থার্ড পয়েন্ট যেটা সেই থার্ড পয়েন্টটাও কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আচ্ছা সিমিলার সিচুয়েশান হচ্ছে তোমার সিমিলার সিচুয়েশান হচ্ছে তোমার যদি তুমি এক্স স্কোয়ার পিএক্স স্কোয়ার করো তাহলে এর যে করসপান্ডিং কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার এক্স স্কোয়ার পিএক্স স্কোয়ারের যে করসপান্ডিং কোয়ান্টা মেকানিক্যাল অপারেটারটা যদি তুমি মাইনাস এইচ প্লস স্কোয়ার এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার করো মানে ডিরেক্টলি লিখলে এইটা বেরোবে বা পি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তার যে করসপান্ডিং কোয়ান্টা মেকানিক্যাল অপারেটারটা এইটা সেটা করলে মাইনাস এই স্কে স্কোয়ার ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বেরোবে এটা এরা কিন্তু নট অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে সিমেন্টাইজেশনটাকে করে নাও সেটা কি না এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু এই সিমেন্টাইজেশানটাকে করে নাও সিমেন্টাইজেশানটাকে করে নিয়ে তুমি এখান থেকে কী পাচ্ছ না এই এক্স স্কোয়ার

দে আর নট হার্মিশিয়ান তারা হারমিশান নয় বলে অ্যাকসেপ্টেবল নয় কিন্তু এইটা হচ্ছে তোমার অ্যাকসেপ্টেবল হলো অ্যাকসেপ্টেবল কারণ অ্যাজ ইট ইজ হারমিশিয়ান হারমিশান তোমার এটা দাঁড়াচ্ছে যে তোমার ক্লাসিক্যাল অবজার ভেবে এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার হোক অথবা পিএক্স স্কোয়ার এক্স স্কোয়ার হোক অথবা এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস

তাহলে এই থার্ড পয়েন্টটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট থার্ড পয়েন্টটা অনেক বইয়ে ওটাকে অমিট করে যায় কিন্তু থার্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট যে থার্ড পয়েন্টটা না ভাবলে এই যে পরের যে কেসগুলো আমি কনসিডার করলাম যে কাউন্টার এক্সাম্পল যে হারমিশান যে মানে বাই কনস্ট্রাকশান মানে স্টেপ ওয়ান স্টেপ টু ফলো করলে যে অটোমেটিক্যালি ওটা হারমিশান বেরিয়ে যাবে এটা কিন্তু তোমার কোনো বাধ্যবাধকতা কথা নেই হারমিশান নাও বেরোতে পারে হ্যাঁ হারমিশান যদি তোমার সকাল না বেরোয় তখন তাকে হারবিশন করে নেওয়ার একটা রাস্তা তোমাকে বের করতে হবে এই সিমেটাইজেশনটাকে করে কিন্তু তো সেই কাজটাকে তুমি করতে পারছো আর কি এই যে সিমেটাইজেশন এই হ্যাঁ বলো বলো হ্যালো স্যার হওয়ার রুল কি মানে একটু বলুন আরেকবার হওয়ার নিয়ম কিছু বলিনি বুঝেছো হারমিশন হওয়ার নিয়ম কিন্তু আমি আজকে ক্লাসে কিছু বলিনি আর কি এই হারমিশন হওয়ার নিয়ম বুঝতে গেলে তোমাকে আরেকটু ওয়েট করো মানে পস্টুলেট ফোরটা আমি বলে নিই বলে নেওয়ার পরে হচ্ছে তুমি হারমিশন হওয়ার রুলটাকে পাবে মানে এক কথায় বললে হচ্ছে একটা অপারেটার মানে হারমিশান হবে যদি তার করসপন্ডিং অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল বেরোয় আর ক্লাসিক্যাল অবজারভাবে মানেই হচ্ছে যেটাকে তুমি মাপতে পারো বা যেটাকে তুমি অবজার্ভ করতে পারো তাহলে মাপতে বা অবজার্ভ যদি করতে পারো তাহলে তার এক্সপেকটেশন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালুগুলো অপারে রিয়েল হবে এবার সেই অ্যাভারেজ ভ্যালুটা রিয়েল হতে গেলে অপারেটার যে কন্ডিশন স্যাটিসফাই করবে সেটাই বেশিকাল হার্মিশন হওয়ার কন্ডিশন আর কি ঠিক আছে হ্যাঁ এটা এবারে এটা মানে আমি এখন লিখে দিতে পারি যে হারমিশন অপারেটার হওয়ার কন্ডিশনটা কী করে সেই কন্ডিশনটা তুমি কিছু ফিল করবে না আর কি সেখানে আমি বলছি যে হার্মিশন অপারেটর এবং হারমিশন অপারেটর হওয়ার যে কন্ডিশনটা সেটার জন্য আরেকটুখানি ওয়েট করো হ্যাঁ এখন ফর দ্য টাইম জাস্ট হারমিশান কি হারমিশান নয় এটা আমি স্টেটমেন্ট হিসেবে বলছি যে এটা যে হার্মিশন নয় সেটা আমি প্রুভ করছি না কিন্তু আমি বলছি আমাকে একটু বিশ্বাস করো যে হ্যাঁ এটা হারমিশান নয় এটা হারমিশন না এটা হচ্ছে হারমিশন অ্যান্ড শার ঠিক আছে এটা ঠিক আছে মানে হারমিশিয়ান অপারেটার নিয়ে আমরা দুটো পুরো ক্লাস দেবো আর কি হ্যাঁ সেটা একটুখানি ওয়েট করো আর ক্লাসের পরে সেটাকে দেব ঠিক আছে হলো ঠিক আছে আচ্ছা বলো এখন পর্যন্ত যেটা বলেছি সব বুঝতে পেরেছো মানে যা বলেছি কারো কি কিছু বুঝতে অসুবিধা হয়েছে অর্ণবের তো সময় ঠিক থাকে কিন্তু বাকিদের ঠিক আছে বলো মানে যাদের যে যে একদমই বুঝতে পারছো না মনে করছো সে বলো মানে আমি বিএসসি জিনিসটাই রিপিট করেছি আর কি হ্যাঁ সেটা বলো মানে সিস্টেমেটিক্যালি

হ্যাঁ সেটাই তো মানে যেটা আমি আগেরটা তো বলেছি মানে এটা তো বলেছি এবং পরেরটা তো বলেছি যে এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ারের করসপন্ডিং অপারেটরটা যদি তুমি ওই স্টেপ ওয়ান এবং স্টেপ টু ফলো করে করো তাহলে বেরোবে কত না মাইনাস এইচ কস স্কোয়ার এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল এক্স স্কোয়ার বা পি এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা এটা বেরোবে কিন্তু এদের এই দুটোকে তুমি নিতে পারবে না নিতে পারবে না কারণ পশ্চলে টু তোমায় বলেছে যে অপারেটারগুলো হারবিশান হতে হবে এরা আনফর্চুনেটলি হারবিশান হয় না কিন্তু যদি তুমি ক্লাসিক্যালি দেখো এই এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার যা পি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একই আবার এই দুটোকে যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করলে জিনিসটা একই দাঁড়ায় তো ক্লাসিক্যালি এই তিনটের মধ্যে যে একটা তুমি ব্যবহার করতে পারো কিন্তু এই যে এক্স স্কোয়ার পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু এর যে করসপন্ডিং অপারেটরটা সেটা কিন্তু হারমিশিয়ান বেরোয় হার্মিশিয়ান বেরোয় বলে এইটাকে তুমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে এবার ক্লাসিক্যালি যেহেতু এরা তিনজনেই তোমার সেম ফিজিক্যাল কোয়ালিটি রিপ্রেজেন্ট করে তার তিনজনের জন্যই তুমি একটাই অপারেটর ব্যবহার করবে সেটা হচ্ছে এইটা যেটা হারমিশিয়াম ঠিক আছে এই যে ব্যাপারটা আচ্ছা আচ্ছা এবার আমি দু একটা অপারেটরের কথা বলছি ধরো ধরো লেসে আমি কতগুলো মানে কিছু এক্সাম্পলস বলছি ধরো তোমার মানে কতগুলো খুব মানে কমন এক্সাম্পল অফ কোয়ান্টা মেকানিক্যাল অপারেটার ধরো আমি বলছি একটা প্যারিটি অপারেটার এই প্রত্যেকটা অপারেটার নিয়ে আমি ভালো করে কথাবার্তা বলবো ধর প্যারিটি অপারেটার সেটাকে পাই দিয়ে এক্সপ্রেস করা হয় এইটা আর এর মানেটা হচ্ছে ধর একটা ফাংশান আছে এপ যদি এক্সের ফাংশান হয় তাহলে প্যারিটি অপারেটার যেটা করবে এক্সটাকে থেকে জাস্ট মাইনাস এক্স করে দেবে তাহলে একটা প্যারিটি অপারেটার হচ্ছে তোমার পাই উল্লেখ করা হচ্ছে সেটা এফ এক্সের উপরে কাজ করে এফ অফ মাইনাস এক্স দেয় এবং এই প্যারিটি অপারেটার কিন্তু একটা লিনিয়ার অপারেটার ধরো তুমি যদি প্যারিটি অপারেটারটাকে তুমি জাস্ট সি ওয়ান এফ ওয়ান এক্স প্লাস সি টু এফ টু এক্সের উপরে কাজ করাও তাহলে কী দেবে না প্যারিটি অপারেটার যেখানে এক্স পায় তাকে বেশি করে সে মাইনাস এক্স করে দেয় সি টু এফ টু অফ মাইনাস এক্স হলো তা এটা সি ওয়ান এইটাকে তুমি লিখতে পারো প্যারিটি অপারেটর অফ এফ ওয়ান এক্স প্লাস এটা সি টু ইন্টু প্যারিটি অপারেটর অফ এফ টু এক্স তুমি এভাবে লিখতে পারবে তার মানে কি হলো দেখো যে একটা অপারেটার সি ওয়ান এফ ওয়ান পা সি টু এফ টুর উপরে কাজ করে সি ওয়ান পাই এফ ওয়ান প্লাস সি টু পাই এফ টু করছে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা এটা ইমপ্লাই করছে যে পাই ইজ এ লিনিয়ার অপারেটর লিনিয়ার অপারেটার ধরো আচ্ছা আমি দুটো পার্টিকেলের জন্য তোমাকে ব্যাপারটাকে ভালো করে বলছি ধরো আসলে জিনিসটা হচ্ছে এরকম যে ধরো একটা সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস আছে সেটা আইডেন্টিক্যাল পার্টিকেলস আছে ধরো তুমি অনেক পার্টিকেল আছে ধরো এক নম্বর পার্টিকেল ধরো তোমার কিউ ওয়ান পজিশানে বসানো আছে দু নম্বর পার্টিকেল সে কিউ টু পজিশানে বসানো আছে ধরো আই এথ পার্টিকেল সে কিউ আই পজিশানে বসানো আছে এই জে পার্টিকেল ধরো সে কিউ যে পজিশানে বসানো আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এর যে করসপন্ডিং ওয়েব ফাংশনটাকে এই রকমভাবে লিখতে হয় এই কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউআই কিউ জে এইরকমভাবে তোমার লিখতে হয় এটা হচ্ছে করস্পান্ডিং ওয়েব ফাংশনটা আচ্ছা এবারে একটা অপারেটর একটা কাজ করবে ধরো তুমি এই এক নম্বর এই আই এথ ইলেকট্রন এবং তিলেক ইলেকট্রন তাদের মধ্যে তুমি ইন্টারচেঞ্জ করলে হ্যাঁ মানে আই যে ইলেকট্রনটাকে যে পজিশনে জেএথ ইলেকট্রনটাকে মানে আইএথ ইলেকট্রনটাকে কিউ যে পজিশনে যে এথ কিউ কিউআই পজিশনে তুমি নিয়ে এলে এবার এই কাজটা কেউ একটা করে দেবে যে এই কাজটাকে করে দেবে সেটাকে আমি নাম দিচ্ছি পি আই জে বা পারমোটেশন অপারেটর সে বেসিক্যালি কি করলো আই এবং জে তাদের ইন্টারচেঞ্জটাকে করলো কিউ এই রকম ছিল মানে হচ্ছে তোমার এই এ ছিল ছিল এ কি করলো এ যেটা করলো এটা কিউ ওয়ান কিউ টু এদেরকে হাত দিল না করে এইখানে দেখো সে বেসিক্যালি কিউ জে এবং কিউ আই করে দিল তাহলে এই যে আই এবং জে এই ইন্টারচেঞ্জটাকে যে করে দিচ্ছে সেটাই বেসিক্যালি তোমার এক টু ইলেক করে অপার এটা এইটা আচ্ছা এবারে ধরো এরকম একটা সিচুয়েশান আমি বলছি পিআইজে একটা সি ওয়ান একটা আরবিটারি ফাংশন কনসিডার করলাম ধরো সাই ওয়ান যেটা হচ্ছে তোমার কিউ ওয়ান কিউ টু ডট 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 আই কিউ জে এইটা প্লাস সি টু সাই টু অফ কিউান কিউ টু ডট 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 কিউ আই কিউআই জে আমি দুটো আরবিটারি ফাংশান নিয়েছি আর দুটো আরবিটারি কনস্ট্যান্ট নিয়েছি আচ্ছা যখন কাজ করবে দেখো পিআই যেখানেই যাবে সে বেসিক্যালি আই আর যে ইন্টারচেঞ্জ করে তাহলে এটা কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ জে কিউআই হয়ে গেল ইন্টারচেঞ্জটা করে দিল প্লাস এখানে সি টু সাই টু কিউ ওয়ান কিউ টু ডট 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 এটা কিউ জে কিউআই করে দিল এটা এনটা করে দিল আর এটাকে তুমি লিখতে পারছো কেমন করে দেখো সি ওয়ান জে অফ সাই ওয়ান কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউআই কিউজে এইরকমভাবে লিখতে পারলে প্লাস এটা হলো সি টু জে সাই কিউ মানে সাই টু কিউ ওয়ান কিউ টু ডট 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 আই কিউজে এরকম ভাবে তুমি দেখতে পারছো তোমার মানে পরিষ্কার দেখো জাস্ট Pi যেটা C1 C1 প্লাস C2 C2 এর উপরে কাজ করে তোমার বেসিক্যালি C1 Pij C1 প্লাস C2 Pij C2 দিলো তাহলে এটা ইমপ্লাই করলো যে Pij ইজ এ লিনিয়ার অপারেটর তাহলে Pij একটা লিনিয়ার অপারেটর এটা তুমি দেখতে পাচ্ছো এটা আচ্ছা ধরো আরেকটা ইম্পর্টেন্ট অপারেটর ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইডেন্টি অপারেটার আইডেন্টি অপারেটার জাস্ট তোমার মানে বিভিন্ন আইডেন্টি অপারেটার বিভিন্ন রকমের ফর্ম আছে আর কি সেগুলো আমাদের পরবর্তীকালে ভালো করে আলোচনা করা হবে আইডেন্টি অপারেটারকে তুমি জাস্ট এই ওয়ান মাথায় একটা ক্যাপ এই রকমভাবে এক্সপ্রেস কর আচ্ছা এই আইডেন্টি অপারেটার বেসিক্যালি কী করে ধর একটা ফাংশানস আছে একটা এফ একটা ফাংশান তার উপরে কাজ করলে তোমার এফই ফেরত দেয় তোমার এটা হচ্ছে যে আইডেন্টি অপারেটর হচ্ছে ইজ এর অপারেটার অপারেটর ইজ এর অপারেটার দ্যাট অ্যাকশনে নাথিং মানে মানে আইডেন্টি অপারেটার কাজ করার পরে সে বেসিক্যালি কিছুই চেঞ্জ করে না আর কি এখন তুমি প্রচুর আইডেন্টি অফারে বিভিন্ন রকমের ফর্ম তুমি পাবে আর কি ধরো প্যারিটি অপারেটার দুবার কাজ যদি করে এখানে ধরো এক ফর এক্সাম্পল বলছি প্যারিটি অপারে কিন্তু দুবার কাজ করে তাহলে কি হবে প্যারিটি দেখো দুবার কাজ করলে এক্সটা প্রথমে মাইনাস এক্স হল আরেকবার কাজ করলে মাইনাস এক্সটা এক্স হয়ে যাবে তার মানে ধরো এই পাই স্কোয়ার যেটা এইটা এইটা কিন্তু একটা আইডেন্টি অপারেটার আর শুধু তাই না পিআই যে তার যদি স্কোয়ার করো সেটা ধরো তোমার আইডেন্টি অপারেটর তাই পরবর্তীকালে তুমি পড়বে দেখবে যে তোমার ধরো মানে একটা বলা হয় একটা প্রোজেকশন অপারেটার সামেসানোভার এন পি এন হ্যাঁ এটাকে বা অর এটাকে অনেক সময় এই রকমভাবে সামেশন ওভার এন ধরো ফাই এন এগুলো সব পরে শিখবে আর কি এইটা এরা সব কিন্তু আইডেন্টি অপারেটর মানে এরা জাস্ট মানে বিভিন্ন সময়ে দেখবে ব্যবহৃত হবে যে ঠিক আছে মানে হয়তো প্যারিটি অপারেটার একবার কাজ করলে মাইনাস হয়ে আর একবার কাজ করলে মাইনাস এক্সটা মানে কি দুবার কাজ করা মানে কিছুই চেঞ্জ করলো না তার মানে প্রাইস করা একটা আইডেন্টি অপারেটার রোল প্লে করতে পারে পিআই যে মানে কি আই আইজে ইন্টারচেঞ্জ করলো তা একবার ইন্টারচেঞ্জ করলো আই আই যে আবার ইন্টারচেঞ্জ করলো আবার আগের জায়গায় ফিরে এলো সেটা একটা আইডেন্টি অপারেটার হতে পারে এইটাকে বলে মানে টোটাল প্রজেকশন অপারেটার আর কি মানে পিএনটা হচ্ছে প্রজেকশন অপারেটার যেটা হচ্ছে ফাইগেন ফাইগেন এইরকম ভাবে লেখে এগুলো পরে আমি দেখাবো প্রজেকশন অপারেটারটা কি আর কি হ্যাঁ সেখান থেকে তুমি পেতে পারো মানে এটা হচ্ছে একটা আইডেন্টি অপারেটার দেবে ইত্যাদি ইত্যাদি আর কি হ্যাঁ অনেক সময় রেজলিউশন অফ আইডেন্টি মানে এটাকে কোনো একটা জায়গার ভেতরে ঢুকিয়ে দিয়ে রেজলিউশন ফল আইডেন্টি করতে হয় আর কি হ্যাঁ এসবগুলো আছে কিন্তু হ্যাঁ বিভিন্ন রকমের সব ঠিক আছে আচ্ছা আবার ধরো একটা অপারেটার বলছি ট্রান্সলেশন অপারেটার ধরো এরকম ট্রান্সলেকশান অপারেটার ধর একটা টি এইচ এরকম একটা নাম দিলাম সেটা যদি একটা এফ এক্সের উপরে কাজ করে যেটা করবে সে এফ এক্স প্লাস এইচ করে দেবে মানে জাস্ট সিম্পলি এক্সটাকে এক্স প্লাস এইচে পাঠিয়ে দিল ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে ট্রান্সলেশন অপারেটার আর কি যেটা সলিস্টেটে তোমার এই ট্রান্সলেশন অপারেটার খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে মানে ধরো আমি এরকম একটা বলছি আচ্ছা আচ্ছা একটা সেকেন্ড একটা আমি দেখিয়ে দিই আচ্ছা এটা 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 তুমি এটাকে তুমি হোমওয়ার্ক দিচ্ছি যে আইডেন্টি অপারেটার কিন্তু এই যে লিনিয়াল অপারেটার এটা তুমি করে দেখবে করলেই বুঝতে পারবে এটা একটা লিনিয়াল অপারেটার আচ্ছা এই যে টি এইচ অপারেটারটা ধরো তুমি যদি এখন টিএইচ অপারেটারটা ধরো সি ওয়ান এফ ওয়ান এক্স প্লাস সি টু এফ টু এক্সের উপরে কাজ করে তো সে কী করে যে খালি তোমার এক্স ফাই এক্সকে এক্স প্লাস এইচ করে দেয় এইটা তো এটা কত হলো তা সি ওয়ান টি এইচ অফ এফ ওয়ান এক্স হয়ে গেল প্লাস সি টু টিএইচ অফ এফ টু এক্স হয়ে গেল এটা এটা হয়ে যাচ্ছে তার মানে পরিষ্কার দাঁড়া একটা অপারেটার সি ওয়ান এফ ওয়ান প্লাস সি টু এফ টু কাজ করে হচ্ছে সি ওয়ান ওই অপারেটার এফ ওয়ান সি টু এ এফ টু হয়ে গেল তোমার এটা এমপাই করলো যে টিএইচ ইজ এ লিনিয়ার অপারেটর মানে এরকম মানে তুমি মানে প্রচুর অপারেটর বিভিন্ন জায়গায় দেখবে যে অপারেটরগুলো কিন্তু দেখবে তোমার লিনিয়ার বেরিয়ে যাচ্ছে আর কি ঠিক আছে যে ব্যাপার আচ্ছা আর এবারে এই যে আমি মোটামুটিভাবে স্ট্যান্ডার্ড যে অপারেটর গুলো আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করি এখানে কয়েকটা আমি অ্যাডিশনাল এক্সাম্পল দিলাম আর কি অপারেটরে এবং লিনিয়ার আমি এইটুকুই যা দেখাতে পেরেছি কিন্তু এই পস্তরেট টু এর যে পরের পাঠগুলো বা বাকি পাঠগুলো বাকি পাঠগুলো মূলত হচ্ছে তোমার আইগেন ফাংশনস তারপরে তোমার কম্পিট সেট হার্মিশন অপারেটার এই রিলেটেড আর কি তো সেই জিনিসগুলো আমরা মানে নেক্সট ক্লাসে আলোচনা করব মানে নেক্সট ক্লাসে মানে আমাদের মানে পস্তোলেট টু পস্তুলেট থ্রি পস্তোলেট ফোর এগুলো তো পরপর পরপর করে আসবে আমরা ওই পস্টুলের টু নিয়ে মোটামুটি ভাবে যেটা আলোচনা করা অপারেটর নিয়ে কিছু কথাবার্তা বললাম আজকে আমরা এই পর্যন্তই করব নেক্সটে আমরা যে কাজটাকে নেক্সট আসে আমরা মূলত এই আইগন ভ্যালু ইকুয়েশন এই রেড কথাবার্তা বলা সেখান থেকে এই পসুলের থ্রি নিয়ে কথাবার্তা বলা এইটা আমাদের মূল জায়গাটা হবে আর কি নেক্সট ক্লাসে আমরা ওই আইগেন ভ্যালি ইকুয়েশন এইগুলো করে তার ভ্যারিয়াস থিওরেমস আছে বিভিন্ন রকমের আর কি হ্যাঁ ভ্যারিয়াস থিওরেমস নিয়ে কথাবার্তা বলা এইটাই আমরা নেক্সট ক্লাসে মূলত কনসেনট্রেট করব আর কি এক একটা দিনে এক একটা ক্লাস আমি নেব আর আচ্ছা আমি এই নেক্সট ক্লাসটা আমি আমাদের কোয়ান্টাম মেকানিক্সটা একটুখানি বেশি সময় লাগে বাকিগুলো তো ঠিক আছে তারপর আমাদের ওই একটা শেষ করে তো আরও দুটো ইউনিট আছে সেগুলো করতে হবে আর টুক করে দেখবে হঠাৎ পরীক্ষার কথা বলে দেবে ওই জন্য আমার যেটা প্ল্যান হচ্ছে যে সোমবারে মানে কালকে কালকে হচ্ছে সন্ধ্যাবেলা বুঝলি রাত্রিবেলা এই রাত্রেবেলা হচ্ছে আমি ওই এর একটা ক্লাস নেব তোমাদের তো কলেজ ফলে যদি থেকে কলেজ থেকে নিচে সেফলি তোমরা সাতটা আটটায় বাড়ি ঢুকে যাবে তোমরা যদি বলে আটটা থেকে তাহলে আটটা থেকেই নেবো যদি বলে সাতটা থেকে সাতটা থেকেই নেবো হ্যাঁ তাহলে আমি নেক্সট এই 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 যে ক্লাসটা এটা হচ্ছে কালকে সন্ধ্যার দিকে নিয়ে নেব আমি আসলে কয়েকটা ক্লাস একটু এক্সট্রা দিয়ে তোমার একটুখানি কোয়ান্টাম মেকানিক্সটা এগিয়ে নিতে চাই যে কারণ কোয়ান্টা মেকানিস্টটা অনেক বেশি সময় লাগে আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে মানে এটা ক্লাসটা আমি কালকে সন্ধ্যার দিকে আরেকটা একটা ক্লাস আমি নিয়ে নেবো আর কি কারণ সপ্তাহে একদিন করে কোয়ান্টাম মেকানিক্স করলে কিন্তু হবে না কালকে নিই তারপরে কালকে পরে আমি কবে নেবো তারপর সেটা আমি বলে দেবো আর তাহলে নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক তোমাদের কোনো কিছু অসুবিধা থাকলে বলো হ্যালো স্যার হ্যাঁ বলো বলছি স্যার ক্লাসিক্যাল মেকানিক্সে মোমেন্ট মাস ইনটু ভেলোসিটি কিন্তু কোয়ান্টাম ওই যে -i h² মানে প্রথম কথা হচ্ছে যে দুটোর সঙ্গে মিলিও না মানে হচ্ছে যে ধরো তোমার কোয়ান্টাম মেকানিক্সও কিন্তু মোমেন্টামটা মোমেন্টামটা মাস কিন্তু ভেলোসিটি তুমি লিখতে পারো যখন মাসটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ নন এলিটিভিস্টিক কেসে হ্যাঁ এটা তুমি লিখতে পারো এবারে কথাটা হচ্ছে অপারেটার অপারেটার আর ক্লাসিক্যাল অবজারভেবল দুটো হচ্ছে আলাদা এবারে কেন পিএক্সটাকে মাইনাস আই ডেল ডেল লিখতে হবে আদার ওয়ে নয় মানে প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলেছি যে দিস ইজ নট এ ইউনিক চয়েস যে এটাই ধরতে হবে সেটা নয় এটা প্রথম কথা ঠিক আছে তো অন্য অ্যাপ্রোচও আছে মানে অন্য পিএক্স কে মানে মোমেন্টাম অপারেটরকে অন্য রকম ভাবে লেখারও রাস্তা আছে আমি সেটা দেখাবো রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে কিন্তু সরিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে এই পিএক্সটাকে মাইনাস আইসক ডেল এক্স লিখতে হয় তার কারণটা হচ্ছে পরে দেখবে যে এক্স পিএক্স যে কমিউটেটারটা সেটা কস হতেই হবে হ্যাঁ এক্সপিএক্স কমিটারটা আইএইচকস হতে হবে তবেই হচ্ছে যে হাইসানবাগ আনসারেন্টি প্রিন্সিপাল ডেলটে এক্স ডেলটা পিএক্স যে ক্যাটারিকল টু কস বাই টু হয় এইটা তবেই তুমি গ্যারেন্টি করতে পারবে মানে জিনিসটা হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড আর কি তুমি যদি এক্সটাকে এক্স ভাবে মনে করো তাহলে পিএসটাকে মাইনাস আই স্কাল ডেল ডেল এক্সই ধরতে হবে যাতে করে হচ্ছে এক্সপিএস কমিটেটারটা আই এইচ কস হয় তবেই হচ্ছে ডেলটা ডেলটা পিএসটা কেটার ইকাল টু এইচ কস বাই টু হয় এই হাইচার বাগ আনসার্টেনটি প্রিন্সিপালটা কিন্তু তোমাকে সবসময় স্যাটিসফাই করাতেই হবে আর কি এইটা এবং সেটা এটা হচ্ছে একটা পার্টিকুলার অ্যাপ্রোচ কিন্তু আমি বলছি এটা পার্টিকুলার চয়েস বা দিস ইজ নট এ ইউনিক চয়েস দে আর ইনিউমারাস চয়েসেস হ্যাঁ আমি অন্ততপক্ষে পক্ষে তিনটে চারটে চয়েস আমিই বলবো মানে তুমি দেখবে যে যদি মোমেন্টাম অপারেটটাকে মোমেন্টাম ইটসেলফ লেখো পজিশন অপারেটরটাকে ধরো পিএক্সটা হচ্ছে পিএক্স ইট সেলফ আর এক্স অপারেটরটাকে তুমি লিখলে প্লাস আই এইচ কস ডেল ডেল এক্স এরকম যদি তুমি লেখো তাহলেও দেখবে তোমার ওই একই সিচুয়েশন হবে তুমি সেটাও একটা চয়েস যেটা বলে সোরিনজার মোমেন্টাম ডিপ্রেজেন্টেশন এছাড়া ম্যাট্রিক্স ডিপ্রেজেন্টেশন আছে ডিরাক ডিপ্রেজেন্টেশন আছে আরও তো সব আছে এটা আছে আর কি ঠিক আছে এটা মানে ওই জন্য আমি আমি যেটা করছি যে জিনিসটাকে না প্রথম থেকে কি আননেসেসারি মানে মানে পিওরিস্ট হতে গিয়ে জিনিসটাকে প্রথম থেকে আননেসেসারিলি কমপ্লিকেটেড করে দিলে যেটা হবে জানো তো তুমি আলটিমেটলি কিছু শিখতে পারবে না তোমাকে তো আলটিমেটলি ব্যবহার করতে হবে সে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলো কোয়ান্টাম মেকানিক্স বলো তোমাকে ব্যবহার করে তো নিজে দু চার লাইন করতে হবে না হ্যাঁ তোমার অ্যাকচুয়ালি যে প্রবলেমগুলো কেমিস্ট্রির প্রবলেমে বা ফিজিক্সের প্রবলেম সেটাকে ব্যবহার করতে হবে এবারে আমাদের যেটা অনেক সময় হয় কি আমি আমার স্যাটিসফ্যাকশানের জন্যে আমি অনেক কমপ্লিকেট করে কিন্তু জিনিসগুলোকে বলতে পারি আর কি বিভিন্ন রকমের অ্যাপ্রোচে বিভিন্ন রকম ভাবে আরো পিওরিস্ট হতে পারি কিন্তু তাতে দিনের শেষে যেটা হয় মানে হয়তো দেখা গেল একটা ক্লাসে হয়তো কুড়িজন ছেলে আছে দুজন ছেলে অ্যাকচুয়ালি ওটাকে ধরতে পারলো আঠারো জন ছেলের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্সটা একটা হিব্রু টাইপের মনে হতে আরম্ভ করে আমি একদমই সেদিকে যেতে চাইছি না আমি চাইছি প্রত্যেকেই একটা অ্যামাউন্ট কোয়ান্টাম মেকানিক্স শিখুক শিখে গিয়ে তারপর সে আবার ফিরে আসুক ফিরে এসে তারপর সে দেখুক যে ঠিক আছে আর কি অ্যাপ্রোচ হতে পারে ঠিক আছে দেখি তো এটা একটা অল্টারনেটিভ ভার্সন আমি কি ভাবতে পারি বা এখানে কি সত্যি কোনো ফ্রড ওইলো এটা কারেক্ট কি করে আরো 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 কারেক্ট করা যায় সেগুলো আমার মনে হয় সেকেন্ড ফেজে ভাবার দরকার আর কি ফার্স্ট ফেজে তুমি শিখে যাও ব্যাপারটাকে তারপরে তুমি ওই ওই কাজগুলোকে করবে ঠিক আছে ওই জন্য আমি ওই মানে মানে তোমার মানে 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 কি বলবো বুঝতে অসুবিধা হবে সেরকম কথাবার্তা আমি এখন একদমই বলবো না ঠিক আছে ধরো যদি তিনটে পার্টিকেল হতো হ্যাঁ এক দুই আর তিন তখন পারমুটেশন অপারেটর কাজ করা তুমি ছটা পসিবিলিটি হবে এক দুই তিন এক তিন দুই দুই এক তিন দুই তিন এক তিন এক দুই তিন দুই এক সেটা হবে তোমার কারেক্ট পারমোটেশন অকর এটা ওই জন্য আমি বললাম না টু পার্টিকেল কথাটা আমি উল্লেখ করলাম টু পার্টিকেলের ক্ষেত্রে পারো এক দুই আর দুই এক কিন্তু পার্টিকেল থাকে তখন ছ রকমের হবে ওই জন্য আমি তুমি দেখো মোর দেন টু পার্টিকেল যখন তুমি সিস্টেম অফ আইডেন্টিক্যাল পড়বে তখন তোমাকে তিনটে মানে মোর দ্যান টু পার্টিকেল থাকতে পারে তখন তুমি সেটাকে ব্যবহার করবে কিন্তু একটা কোয়ান্টাম মেকানিক শেখার জন্য হ্যাঁ তাহলে আমি কেনই বা অত কমপ্লিকেটেড সিচুয়েশনগুলো নিয়ে বলবো এখন আমি এখন সহজ সিচুয়েশন বলবো না বা ধর আমি এই যে প্যারিটি অপারেটরটাকে করলাম আমি ওয়ান ডাইমেনশনে করে দেখালাম তোমাকে কিন্তু যদি থ্রি ডাইমেনশনে হতো এক্স ওয়াই জেড থাকতো তাহলে তখন প্যারিটি অপারেটর কাজ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হয়ে যেত হ্যাঁ বা ধর ট্রান্সলেশন অপারেটর যেটা করলাম আমি ওয়ান ডাইমেনশনে করলাম তুই চাইলি ওটা হচ্ছে থ্রি ডাইমেনশনে করতে পারতে মানে এক্সটা এক্স প্লাস এইচ হলো ওয়াইটা ধরো ওয়াই প্লাস কে হলো আর জেডটা হচ্ছে তোমার জেড প্লাস এল হলো যেটা রিয়েল সলিডের ক্ষেত্রে তাই হবে কিন্তু আমার যদি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে লিনিয়ার না লিনিয়ার এইটুকু দেখানো তার জন্য আমি কেন বা জিনিসগুলোকে কমপ্লিকেট করব ঠিক না কমপ্লিকেট করে দেখানো তো আর কোনো কাজের কথা হলো না না এই ব্যাপার আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো রঞ্জিত কোথায় পড়ছো কোথায় নরেন্দ্রপুরে পড়ছো আচ্ছা নরেন্দ্রপুরে তো আবার ফিজিক্যাল মানে স্পেশাল নেই তো

ঠিক আছে ঠিক রাখলাম তাহলে আজকে হুম হ্যাঁ হ্যাঁ সবই দিয়ে দেবে গো সবই তোমার গ্রুপে দিয়ে দেবে হ্যাঁ মানে ওটা একদিন দুদিন দেরি হয় একদিন দুদিন দেরি হয় মানে যা পড়ানো হয় না এই যে আজকেও যা পড়ালাম কালকে যে দুটো ক্লাস নিয়েছি সবই তোমাকে গ্রুপে ভিডিও দিয়ে দেওয়া হবে মানে পিডিএফ ভিডিও দিয়ে দেওয়া হবে